বাংলাদেশে স্বাধীন নবাব 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 বাংলা বিহার উড়িষ্যার নবাব নবাব আরে এই সুদর্শন তো পারে না বলো বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব আরে এই সংলাপ তো বাংলার ঘরে ঘরে সবাই জানে আর তুমি সিরাজউদ্দৌলার এই সংলাপ বাবা তুমি এই পাঠটা করে আমার জীবন বাঁচাও আমার আসল লাইফ অসুস্থ বলে আসেনি তাই উকে দিয়ে শুরু করেছিলাম কিন্তু ও যে এইভাবে ডুবাবে আমার সব হয়ে যাবে পচে যাবো না না তা হবে কেন এতে আপনার কি দোষ আসুন আপনি আমার সাথে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যারা না দিতে আমি দেইনি জনাব আজ বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে তাকে শুনাবে জাগরণের অভয় বাণী আজ আপনার বিশ্রামের দিন শুধু আমার কাছে থাকবেন আপনি শুধু আমরা দুজন অনেক সময় সত্যি তা ভেবেছি লুৎফা তোমার খুব আমাদের মাঝে শুধু রাজত্বের দেয়াল দাঁড়াও দাঁড়াও ব্যাটকে ব্যাটকে আসতাস কেন মনে করতে আমি পারি না আরে ওই ব্যাট একটা পুরুষ ওরে দেখলে প্রেমের সংলাপ বলবে কই থেকে তুমি আহো দেখো পারি কি না আহো আমাদের মাঝে শুধু রাজত্বের দেয়াল এই দেয়াল যদি দূর হয়ে যেত নিশ্চিন্তে সাধারণ গৃহস্থের ছোট সাজানো সংসার পেতাম আর সেই সংসার আমরা ভালোবাসায় ভরে দিতাম বেগম এবার নিজে সলভ ক হাসছিলা আলোচা বকে আরে ক যাত্রা মাটি করো না ধরো আমারে ধরো বলো হ্যাঁ যাব না আপনার সব ক্লান্তি আমি ভালোবাসাতে দূর করে দেব না আমার জড়ো ধরে ক লজ্জা পায় না ধরো ইশরে আমারই কল কিনা আমারই জড়িয়ে ধরে কো হ্যাঁ জাহাপনা আপনার সব ক্লান্তি আমি ভালোবাসে দিয়ে দূর করে দেব ব্যাটার সাহস কত হ্যাঁ টুটি ব্যাটার সামনে আমারই কয় জড়িয়ে ধরো আমারে আহারে সোনাচ্ছান পিটলা গুগু আমি তোমারই জড়িয়ে ধরুম এসি রে তয় তুই যাই কর শুনি তরে কিন্তু হ্যাল লাগে দারুণ মানাইছিল ওই সেমরি তোর মানানের আমি নিকুশি করি আমারে এতটি মানুষের সামনে বিচ্ছেদ করলো আর তুই এসস তোর মানান নিয়া ওরে বিচ্ছেদ করতে না পারলে আমার শান্তি নাই সুমি 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 এই দেখ কারেলো এসি রতনপুর গ্রামের আব্বাস মুক্তারের পোলা রবি আমি যখন রতনপুর স্কুলে মাস্টার আসছিলাম তখন রবি আমার ছাত্র আসিল খুব ভালো ছাত্র তারপর শহরে গিয়ে মুক্তারের পোলা বাবার নাম রাখছে উকিল হয়েছে আমাগো মধ্যম গ্রামের স্কুলে আইছিল আমার সালাম করতে আমি বাড়িতে নিয়ে এলাম আসো বসো এবার বাসা ধনে আমি কি কইলি না না কিছু না
মানে কইলাম বসেন আসছেন সর্বদি পান করেন সে তো দিবি আগে পরিচয় করাই দি বাবা রবি আমার মাইয়া নাম শুনি আমি হারে চিনি খুব খারাপ মাইয়া খারাপ মাইয়া হ্যাঁ স্যার নিজে যে কাম পারে না সেই কামে অন্যরে লজ্জা দেওয়া কি খারাপ না স্যার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চিনি খাওয়া ছাইরা অন্যরে চিনি খাওয়া ছাড়তে গেছিল আর আপনার মাইয়া শুনি কাল যাত্রা দেখবার যাইয়া যাত্রা না বাবা যাত্রা না শিরি হাই মাইয়া মিশা কথা কোকে কাল রাতে যাত্রা দেখবার যাও না তুমি এই তো এই মাইয়া তো তোমার সাথে ছিল মাইয়া চুপ 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 কেন চুপ করবো যাত্রা দেখি কি নাজেস কাম নাকি গেলে তোমার বাবা তোমার মারবো স্যার যাত্রা দেখা কি খারাপ না না যাত্রা দেখা খারাপ হবো কেন আমারে কইলে আমিও যাইতাম স্যার আপনি না যাইয়া ভালো করছেন আপনার মায়া শুনি অভিনয় কি না আমি নিজে সিরাজের দোলা সাই যায় হ্যারের উত্তদানে কইলাম আমার জড়া দেরা না না কিছু না অভিনয় করে দেখাইতেছে আমি মা গো মা বইলা বাসায় চলে আসছিলাম মারে রবির একটু শরবত দিস দিতেছি তোমারে আমি শরবত খাওয়াইতেছি বাছা ধর লবণ আরে শুনি তুই চিনি না দেয়া লবণ দিতেছিস কেন সত্যবাদী যুধিষ্ঠির একটু শিক্ষা দিতে এইবার বাসাধন টের পাবা নেই শুনি কি জিনিস বাবা রবি এইবার বিয়া শাদি করো বিয়া না স্যার কি দেখেন তোমারে মনে হইল আমার বউ শরবত নিয়ে আইছে না বাবা শরবতটা খাও নেন খাও মনে হয় আমার হাতে শরবত মিঠা লাগে না যার হাসি এত মিষ্টি তার হাতে শরবত কি মিঠা না লাগে পারে খাও বাবা এই শরবতের কথা আমার মনে থাকবো যাই স্যার না না কখন কি যাইবা ভাত খাইয়া তারপর শরবত খাইয়া জমের বাড়ির দাওয়াত পাইছি স্যার ভাত খাইলে মইরা যাম না স্যার আরেকদিন আমি যাই স্যার রবি লবণ পানি খাইয়া কয় মিঠা শরবত খাইতেছে মনে হয় তোরে তার মন করছে মজুতি আদা হয়ে গেছে কাপড় খাওয়ানের ভূত ভাই দয়া করে আমাকে কাপড় দিয়া দেন নইলে বাড়ি যাইতে পারি না দিতে পারে আগে তোমার বান্ধবীরে কইতে কও আমি রবিরে ভালোবাসি কে আপনি আমি রবির ভূত কাল লবণ শরবত খাইয়া রবি মইরা ভূত হয়ে গেছে মরে গেছে আমি তো মজা করছিলাম এ কথা এখন কয়ে লাভ নাই এখন রবির আত্মা ঠান্ডা হইব শুধু ভালোবাসা কথা শুনলে জলদি ক নইলে জলদি ক আমি রবিরে ভালোবাসি এইবার কানে ধরে উঠবস করো আর কও জীবনে আর কাউরে আমি লবণ শরবত খাবো না কানে ধরুন তাহলে চলল কাপড় শুনি যা কয় তাই কর
কাল আমারে লবণ শরবত খাইছিল না, তার শিক্ষা দিলাম। এই ডারে কয় পিট ফর প্যাট, ইট মারলে পাটকেলটি খাইতে হয়, বুঝছ? এলো লও, যে কথা কানে ধরে কইছ এটা মনে রেখো। কোনো কথাই শুনতে চাই না, বিয়ে তোরা করতে হইব। ঢাকা শহরে আমি তোর একা যেতে দিব না, বিয়ে করে বউ নিয়ে তারপর যাবি। কথা কস না কেন? বিয়াতে আপত্তি নাই, তয় বউয়ের মতো বউ চাই। রবি ভাই, তুমি অহলে রেডি হও নাই কেন? জামান ভাই বিয়ার বরযাত্রে যাইতে হইব না? ওহো, এই এই আমি রেডি হইলাম। আসুন তো রবি আইছে। আই জোরে উঠি শিক্ষা দিব। উপস্থিত গণ্যমান্য অতিথিগণ, কোনে পক্ষ থেকে আমার সালাম নেন? সবাই কোন? ওয়ালাইকুম আসসালাম। আপনা গলার গা একটা সুখবর আছে, আমাগো বর সাহেবের লগে বিরাট এক অভিনেতা আছে। আহা, কি তার অভিনয়! আহ, পরাণ কাইরা নেয়। আপনার পরাণ কি কাইরা নিতে পারছে? ইশরে, আমার পরাণ গাছের ফল না যে কেউ ছিঁড়া নিব। ও, পাশান পরাণ। সে বিরাট অভিনেতার কি বিরাট গলা, কথার খুব ভাজনের ওস্তাদ। আপনি তারে এত ভালো করে কেমনে ছিলেন? মনে টান আছে বুঝি? মনে টান দিয়া কান নাই, যদি হিম্মত থাকে তা আসেন গান নিয়া। বন্দুকের গান না গলার গান? ও, সুরের লড়াই না, সুরের লড়াই নিয়া ভাই। তাহলে করি শুরু। ইশ রে, বলব কি ভাষা খুঁজে পাই না, রূপ দেখে বলব কি ভাষা খুঁজে পাই না। চাঁদ যদি ঘর থাকে, চাঁদ যদি ঘর থাকে, আকাশের চাঁদ চাই না। তবে দূরে কেন থাকো, ভালো লাগে যদি বলো তবে আমার পাশেই থাকো। আমি থাকবো নাকি চলেই যাব, তুমি নতুন করে ভেবে দেখো। কাছে এসো যদি বলো তবে দূরে কেন থাকো। সারা শিশ
কি আসে যায়, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। যদি বউ সাজব আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজব আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজব আর সুন্দর লাগবে গো। সুন্দর লাগবে গো, যদি বউ সাজব আর সুন্দর লাগবে গো। সুমি খুব ভালো মেয়ে বাবা, আমি অনেকদিন ধরে মনে মনে হেরে তোর বউ ঠিক করে রাখছি, তুই আমার মনটা ভাঙিস না। আরে আমার কথা ভাবতাছি না, সুমি রাজব কিনা কে জানে। ইশরে তুমি আমার বিয়ে দানের জন্য আর ছেলে পেলে না। ছেলে তো আমি কি পাই, কিন্তু রবির মতো ভালো ছেলে একটাও পাইনি। ওর মতো সৎ ভদ্র শিক্ষিত ছেলে এই আশেপাশে বিশ গ্রামে একটাও নাই। আমি মনে মনে রবির সাথে তোর বিয়ের কথা ভাবছিলাম, কিন্তু মুখ ফুটে বলতে পারি নাই। রবির মা নিজে এসে যখন বলল, তখন তো না হাতে 7,000 ধন পেলাম। ইস রে, 7,000 ধন না কচু। তুই রাজি না? আরে না, আমার কথা না, মনে হয় ওই রবি রাজি হইব না। ইস রে, আমারে কেন এত কইছ? তুমি জানো না বাপ দাদা নাসিরুল্লাহ খান, বলতে পারুম না। বসো, কথা আছে। আরে শোনো, কথা থাকলে মায়ের সঙ্গে কও, মানে বিয়া মায় ঠিক করছে, মার উপর আমি কোনো কথা কই না, তাই আমি রাজি হয়েছি। তুমি কি ভাবছো আমি তোমারে ভালোবাসা বিয়া করতে রাজি হয়েছি? আমি আমার বাবার কথা অমান্য করতে পারি না বলে রাজি হয়েছি। তাহলে আর কথা কি, মিয়া বেবি রাজি তো ক্যাকরে গাকাজি। ইস রে, বিশ্বাস আমার বন্ধ হয়ে যায়,
জন্ম হয়েছিল আমার এই পৃথিবীতে, তোমার জন্য পারবো আমি হাসি মুখে এই জীবন দিতে। তোমার বুকে দুঃখ সুখে লিখুন জনম সেয়ত কম পেলেও তোমায় ভালোবাসার মনটা ভেঙে যায়, দেহ থেকে প্রাণটা চলে যায়, যদি তুমি পাশে না থাকো আমাকে বুকে না রাখো। আমিন ভাই, মালগুড়ি নিয়ে এসো। হ্যাঁ জি আচ্ছা। এটা আমাদের শহরের বাড়ি, বাবা মারা যাওয়ার পর সবাই গ্রামে চলে গিয়েছিলাম, আমি এখান থেকে লেখাপড়া করেছি। এতদিন ঘর দেখে রাখতো হামিদ ভাই, আজ থেকে ঘরের ভার তোমার উপর। কি দেখছো? দেখতেছি না, শুনতেছি। তুমি শুদ্ধ ভাষায় কথা কও। গ্রামে গেলে ইচ্ছে করে আমি গ্রামের কথা বলি, আর শহরে এলে শহরের ভাষা। আজ থেকে তোমাকেও শুদ্ধ ভাষা কথা বলতে হবে। হামিদ ভাই, জিনিসগুলো রেখে আমাদের যে রান্না করতো সে আমিনা বুয়াকে তুমি খবর দিয়ে এসো। জি আচ্ছা। চলো তোমাকে পুরো বাড়িটা দেখিয়ে দিই। Thank you.
আমার বউ কাজ করতে করতে লাল হয়ে গেছে। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব আলী দুর্ধর্ষ একজন সন্ত্রাসী। যে অপরাধের জন্য তার বিরুদ্ধে কেস করা হয়েছে সে অপরাধ সে করেছে। তোমার আমি টেকা দিছি আমার পক্ষে কথা কইতে। অবশ্যই আপনি আমাকে টাকা দিয়েছেন আপনার পক্ষে কথা বলতে, এবং আপনি আমাকে এও বলেছেন গুলি আমি করছি, কথা মিশা না। তাই তোমরা উকিল, টাকা খাইয়া হাসারে মিশা আর মিশারে হাসা বানাইয়া বড় বড় খুনিরে রেহাই করে দাও। তেমনি আইনের একটা মারপ্যাচ বাইর কইরা আমারে নির্দোষ খালাস করে দাও। যত টাকা লাগে আমি দিব। আমি প্রথমে কেসটা নিতে চাইনি মহামান্য আদালত, পরে ভাবলাম কথাটা আমার মক্কেল মিথ্যে বলেনি। আসলে এখন তাই হচ্ছে, প্রকাশ্যে খুন করে আসামিরা আইনের মার প্যাচে খালাস হয়ে যাচ্ছে। তাই কেসটা আমি নিয়েছিলাম যাতে সত্য গোপন করা না যায়, টাকা ছড়িয়ে একজন অপরাধী যাতে নির্দোষ খালাস না পায়। আপনি আমার মক্কেল কেমন শাস্তি দিন যাতে আর কোন অপরাধী অপরাধ করে এসে টাকা দিয়ে উকিলের চরিত্র কিনে নির্দোষ খালাস পাবার স্বপ্ন না দেখে। That's all my lord. Wonderful. এই প্রথম একজন উকিল দেখলাম যে একটা ভালো কাজ করলো, নিজের মক্কেল অপরাধী জেনে তার কে ছেড়ে তাকে ধরিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, সারা শহরে আজ রবি উকিলকে নিয়ে আলোচনা চলছে। সবাই বলছে উকিলরা যদি তার মতো হতো তবে আর সন্ত্রাসীরা বেকসুর খালাস পেয়ে সমাজে বুক ফুলিয়ে চলতে পারতো না। কারেক্ট বলেছেন, সৎ মানুষ যে আজও আছে তার প্রমাণ এই উকিল রবি। মাই হ্যাটস অফ টু হিম। এক কাজ করুন, আমার তরফ থেকে একটা প্রশংসা পত্র ওনার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। রাজা, ও মাই গড, তুমি এখনো করলি? চলো চলো না লিজা, আমার কাজ এখনো শেষ হয়নি। এই কাজের চেয়ে বড় কাজ আমার সাথে যাওয়া। তুমি ভুলে গেছো আজ আমাদের সমিতির কালচারাল অনুষ্ঠান। তোমাদের ওসব অনুষ্ঠান আমার একটু ভালো লাগে না। ভালো লাগুক আর না লাগুক, ইউ আর টু গো। আরে সবাইকে আমি বড় মুখ করে বলেছি রাজা খান আসবে এবং একটা বড় অঙ্কের টাকা ডোনেট করবে। চলো চলো না লিজা, এসো আমার সঙ্গে। সময় জানি কাছে আসার, দূরে দূরে আরে না।
মানুষ তুমি জেনে গেছি তাই চাই 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 আমি তোমাকে চাই 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 আমি তোমাকে চাই 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 আমি তোমাকে চাই স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখাই রয়ে গেছি আমি আজও একাই বুকের মাঝে আছে হৃদয় আমার হৃদয়টা জানে না হবে যে কার ওরের মানুষটাকে খুঁজে খুঁজে যাই চাই 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 আমি তোমাকে চাই 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 আমি তোমাকে চাই নাচু গান দারুণ হয়েছে মিস নীলা থ্যাংক ইউ আমার বেবিটা একটু কেঁদেছে হ্যাঁ ওই তো আসুন আসি তাহলে আসুন এক্সকিউজ মি এই মাত্র বেবিটা যিনি গেলেন উনি তো নাচ গান করলেন ওনার নাম কি মিস নীলা ওনার অ্যাড্রেসটা কাইন্ডলি বলতে পারেন আমি রাজা খান আপনাকে আমি চিনি কারেক্ট অ্যাড্রেসটা বলতে পারবো না তবে উত্তর বাসাবো গিয়ে কাউকে নীলার কথা জিজ্ঞেস করলে বাসাটা দেখিয়ে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম আমার কথা তুমি বুঝতে পারোনি তোমার ছেলে স্কুলের বেতন আর দিতে হবে না আমি হেডমাস্টার সাহেবকে বলে ফুল ফ্রি করে দিয়েছি কাল থেকেই তুমি ওকে স্কুলে পাঠাবে কিন্তু ওরা তো আমি কামে লাগাই দিছি কি বললে এতটুকুন বাচ্চাকে তুমি কাজে লাগিয়ে দিয়েছো তুমি মানা দেয়নি আর ওই লেখাপড়া না করলে বড় অফিসার হবে কি করে খবরদার বলছি নিজের জীবন নষ্ট করেছো করেছো কিন্তু ছেলের জীবন নষ্ট করবে না তুমি কাল থেকে ওকে স্কুলে পাঠাবে নইলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আচ্ছা 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 মনে থাকে যেন স্যার নিমছার দিন খুব ভালো দই বগুড়া থেকে আনা দই না না নেবেন না এটা বগুড়া থেকে আনা দই না কিন্তু থ্যাংক ইউ নীলা এ তুই কি করলি আমার কাস্টমার নষ্ট করে দিলি তুমি মিথ্যে কথা বলছো কেন চাচা বগুড়ায় কি তোমার দাদা থাকে না মামা থাকে নিজের বাড়িতে দই বানাও সেই দই এনে বাজারে বিক্রি করো এ কথা বললে তোমার কি জাত যাবে না মান যাবে বগুড়ার দই না বললে কেউ তো নেয় না তাই বলে তোমাকে মিথ্যে বলতে হবে চাচা মিথ্যে বলে টাকা কামিয়ে যদি ছেলে মেয়েকে খাওয়াও তাহলে তোমার ছেলে মেয়ে তো অসুখ হবে আপনি বলুন মিথ্যে বলে কি ব্যবসা করা ঠিক না না ঠিক নয় দেখেছো শুধু কি আমি বলি যারা লেখাপড়া জানে তারা সবাই বলবে এই কথা মিথ্যে কি সাধে বলি রে পেটের জ্বালাই বলি আপনি বলুন সত্য বলাটা কি পাপ না না সত্যি তো সুন্দর সত্যি তো শাশ্বত তাহলে দেখুন মানুষ কেন সত্য বলে না মিথ্যে বলে মানুষ মানুষকে কেন ধোকা দেয় ওই যে ওই বাসটা ওর মধ্যে লেখা আছে বিরতিহীন অথচ দেখুন রাস্তায় দাঁড়িয়ে আছে তাহলে এই যে ধোকা দেয়া এটা কি ঠিক এর কোনো মানে আছে না না ঠিক নয় ঠিক হবে কেন এই কথাটাই আমি সবাইকে বোঝাতে চাই গোটা সমাজটাই নাকি মিথ্যে দিয়ে চলছে সমাজ মানে তো আমি আপনি
আমরা সবাই মিলে তো সমাজ নাকি? আমরা সবাই যদি সত্য কথা বলি তাহলে সমাজটা সত্য দিয়ে চলবে, তখন তার মিথ্যে কোনো জায়গায় থাকবে না, কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ ঠিক। এসব কথা আমি বলি বলে সবাই বলে আমি নাকি বেশি কথা বলি, আপনি বলুন আমার কি বেশি কথা বলার অভ্যাস? না না মোটেই না, এসব ভালো কথা যত বেশি বলা যায় ততই ভালো। আর আমি ভালো কথা বললে বাবা বলে তোর এসব কথা বলা ঠিক না। কিরে তোর তো দেরি হলো আসতে। আর বলো না বাবা। উনি কে? তাই তো, আপনি কে? আপনি তখন থেকে আমার সঙ্গে কথা বলে যাচ্ছেন আর পেছন পেছনে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন, আপনি কে? আমি রাজা, মানে খান গ্রুপের নাম শুনেছেন? খান ইলেকট্রিক, খান শিপিং, খান জুট মিলস, খান টেক্সটাইল। খান গ্রুপের কথা কে না জানি, কিন্তু সেই খান গ্রুপের সঙ্গে তোমার কি সম্পর্ক? খান গ্রুপের মালিক বাদশা খানের আমি বড় ছেলে, রাজা খান। তুমি রাজা খান? তা আপনি রাজা হন আর সম্রাট হন, এখানে কেন এসেছেন? এখানে আপনি কি চান? যদি অভয় দেন আমি সত্য কথা বলবো। অবশ্যই সত্য কথা বলবেন, আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না। মানে আমি আপনাকে বিয়ে করতে চাই। রাগ করবেন না, রাগ করবেন না, আপনি সত্য কথাটা বলতে বললেন বলেই আমি সত্য কথাটা বললাম। কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চান কেন? আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, জানা নেই, চেনা নেই। অনেক সময় মনে হয় অনেক আপন লোককেও বছরের পর বছর একসাথে থেকেও চেনা যায় না। আবার অনেক সময় মনে হয় অনেক দূরের লোককে এক ঝলক দেখার পর মনে হয় সে কত আপন, কত কাছের মানুষ। তেমনি আপনাকে ফাংশনে দেখে আমার মনে হয়েছে আপনি আমার খুব আপন মানুষ, আমার কাছের মানুষ। আমাকে যদি আপনার অপছন্দ না হয় তবে আমি বাবা মাকে পাঠাবো বিয়ের কথা বলতে। থ্যাংক ইউ। একটা ক্লার্কের মেয়ে মঞ্চে নেচে গিয়ে ঘুরে বেড়ায়, সে হবে এবারে বউ? ছি 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 ভাগ্নে, তোমার যদি নাচ দেওয়ালেই পছন্দ হয় তবে আমাকে বলো, আমি সেই লখনৌ থেকে বাইজি এনে দিই, দুদিন রং তামাশা করে বিদায় করে দিও। থাক ওসব কথা, কাজের কথায় আসা যাক। শোনো রাজা, তোমার বিয়ে আমার বন্ধু এ শহরের নামকরা ব্যবসায়ী শওকত খানের একমাত্র মেয়ে লিজা খানের সঙ্গে ঠিক করেছি। বাহ 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 বাহ, কোথায় মহারানী আর কোথায় ম্যাচ রানী। লিজা আমাদের সোসাইটিতে দারুণ পরিচিত, সবাই এক নামে চেনে। তোমাদের সবার কথা শেষ হলে আমার কিছু বলার আছে, মন দিয়ে শোনো। বিয়ে যখন আমি করব তখন আমার পছন্দই তোমাদের সবাইকে মেনে নিতে হবে। লিজা সোসাইটি গার্ল হতে পারে কিন্তু এবারে বউ হবার কোনো যোগ্যতাই তার নেই। ভাগ্নে আহ মামা, টাকা পয়সার আমাদের এমন কোনো অভাব নেই যে শ্বশুর বাড়ির থেকে টাকা পয়সা এনে ঘর সারাতে হবে। তাছাড়া নীলার এত রূপ এত গুণ, তাতে আমাদের ঘরটা সোনার আলোয় আলোকিত হয়ে যাবে। কি কি নাম বললে? নীলা? ছি ছি ছি, নীলা তো পাথরের নাম যা আবার অনেকে সয় না। যারা পরের খেয়ে বোনের মোশতারায় তাদের কাছে অনেক কিছু সয় না। আমি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি যদি বিয়ে করি নীলাকে করব, আর লিজাকে যদি তোমাদের ঘরে বউ করতেই হয় তবে ঘরে তোমাদের আরেক ছেলে রয়েছে আমার ছোট ভাই মিশা খান, তার সঙ্গে লিজার বিয়ে দিও। আমি দরজা খোল। আপনারা কাকে চান? কাকে চাই আমরা? তুমি কবে আসছো? হামিদ বুঝি তোমাকে ব্যবসার জন্য এনেছে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। চলো ভেতরে বুঝিয়ে দিই। শালা, আমরা কতদিন খালি বাড়িতে মেয়ে নিয়ে আসতে চেয়েছি তুই বলেছিস না, আর তুই নিজেই এখন সব আর জেলো শিপন মোড়ার সবাই মিলে ভোগ ভাবি। তুমি ভেতরে যাও। এরা কারা? বলবো বলবো, তুমি একটু ভেতরে যাও। মালিক ছিল না তোমাদের ঘর ভাড়া দিতাম, তাস খেলতে মদ খেতে, কিন্তু এখন সব বন্ধ। ঘরের মালিক বিয়ে করে বউ নিয়ে এসেছে, ইনি তার বউ। বউ? সারা ব্লাড দিচ্ছিস না তো? না না
আমি ব্লাফ দিচ্ছি না, ব্লাফ দিচ্ছি না। মালিক চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কাকে চান? ইয়ে মানে ওনারা এই এলাকার লোক, মানে খোঁজ খবর নিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা আছে কিনা খোঁজ খবর নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, সালাম আলাইকুম। ও এইটা তোর মালিক, আর ওই মালটা ওর বউ। একদিন আমি হজম করবই। নেশাটাই নষ্ট হয়ে ঠিক বলেছি। শালা ভাগ্নে, তোমরা আমাকে রেখেই মাল খেতে চলে এসেছো? চল চল চল। মামা মামা, এই বাড়ির রাস্তা বন্ধ, এই বাড়ির মালিক তার বউ নিয়ে চলে এসেছে। সর্বনাশ, এটাও বন্ধ, ঘরেও বন্ধ। ঘর বন্ধ মানে? ঘরে তোমার বড় ভাই মেয়ে পছন্দ করে এসেছে, বিয়ে করবে। বলো মা, কবুল? কবুল, আলহামদুলিল্লাহ। নীলা আমার মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এসো বসো। বড় লোকের বাড়ির বউ হয়ে এসেছো, ইমিটেশন এখানে মানায় না। ইমিটেশনের গহনাগুলো খুলে এই সীতাহারটা পরে নাও। তুমি এবারে বড় বউ, তোমার জন্য এই হারটা আমি উঠিয়ে রেখেছি। এই নাও মা, এটাও তোমার। এ কি করছিস আপা, এত দামি গহনা সব বড় বউকে দিয়ে দিলি? তোর যে আরেকটা ছোট ছেলে আছে মিশা, তার বউকে কি দিবি? মিশাকে আমি এমন ঘরে বিয়ে দেব যে তার শ্বশুর বাড়ি থেকে সমস্ত গহনা দিয়ে মেয়েকে সাজিয়ে দেবে। এভাবে ফকিন্নির মতো করে মেয়েকে পাঠাবে না। আহা থাক সব কথা, আমার রাজার পছন্দ হয়েছে তাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, রাজা তো ছোটবেলা থেকে দয়ালু। এই মনে আছে আপা, একবার ছোটবেলায় রাস্তায় একটা কুকুরের বাচ্চা ভিজছিল, রাজা তাকে দয়া করে মহলে তুলে নিয়ে এসেছিল। এসব পুরনো কথা এখন আবার বলছিস কেন? বলছি এই জন্যে, রাজার সেই পুরনো ছোটবেলার অভ্যাস এখনো বদলায়নি, এখনো দয়া করে রাস্তা থেকে মহলে এনে তোলে। তখন কুকুরের বাচ্চা আনতো, এখন গরিবের বাচ্চা আনছে। মামা, রাস্তায় মাঝে মাঝে পরশ পাথরও পাওয়া যায় যা সবার চোখে পড়ে না, তাকে ঘরে সেই নিয়ে আসে যার সে চোখ আছে। তাছাড়া এই বাড়িতে অনেক আগে থেকেই রাস্তার অনেক আবর্জনা বাস করছে, তাতে তো এই বাড়ির কোনো ক্ষতি হয়নি, এখনো কোনো ক্ষতি হবে না। এসো নীলা। শুনলি 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 আপা, আমাকে আবর্জনা বলল? বউ আসতে না আসতে তোর ছেলের মাথা চিবিয়ে খেয়েছে। ওর খাওয়া আমি বের করব। ওদের কথা তুমি কিছু মনে করো না, মা বাবার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করিনি বলে তাদের একটু রাগ আছে। দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না না, আমি কিছু মনে করিনি। নীলা
সবাই যে দুঃখ তোমাকে দেবে আমার ভালোবাসা দিয়ে আমি সে দুঃখ দূর করে দেব। কি বলছো তুমি, আমার সঙ্গে পার্টনারশিপ তুমি ক্যান্সেল করে দেবে? হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমার সব পার্টনারশিপ সব ব্যবসা ক্যান্সেল। না না, এ তুমি করতে পারো না সজাত খান, অলরেডি আমি 10 কোটি টাকা ইনভেস্ট করেছি। তুমি পার্টনারশিপ ক্যান্সেল করে দিলে আমার প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে, আমি 10 কোটি টাকা লস করব। তুমি ওয়াদা দিয়ে ওয়াদার বর খেলাপ করতে পারো না। তুমি ওয়াদা করে ওয়াদার বর খেলাপ করেছো। তুমি বলেছিলে তুমি তোমার বড় ছেলে রাজার সঙ্গে আমার মেয়ে লিজার বিয়ে দেবে। তুমি তোমার কথা রাখোনি, আমি আমার কথা রাখছি না। তুমি আমার মেয়ের মন ভেঙে দিয়েছো, আমিও তোমার ব্যবসা ভেঙে গুড়িয়ে দেবো। দেখো যা হয়েছে হয়েছে, কিছুই হয়নি, এখন হবে। তুমি উন্নতির যে সিঁড়ি বেয়ে তর তর করে উপরে উঠেছিলে, এখন সেই সিঁড়ি দিয়ে তোমাকে টেনে নিচে নামিয়ে আমি আমার মনের জ্বালা মেটাবো। শওকত, এইসব শত্রুতা তুমি ঝেড়ে ফেলো, রাজার সঙ্গে বিয়ে হয়নি, কিন্তু আমার আরেক ছেলে আছে মিশা খান, আমি তোকে কথা দিচ্ছি মিশার সঙ্গে। শাট আপ! তোমার ওই দুশ্চরিত্রের ছেলে মিশা খানের সঙ্গে আমার মেয়ের বিয়ে কোনোদিন তুমি স্বপ্নেও ভেবো না। কই দে দোস্ত, কই দেখ, তাড়াতাড়ি ঘরে ফেরো, আমি একা, আমার ভয় লাগে। ভয় কি আছে, হামিদ ভাই আছে, আমিনা বুয়া আছে। হামিদ ভাই তো ইলেকট্রিক বিল দিতে ব্যাংকে গেছে, আর আমিনা বুয়া তো এখনো আসেনি। ঠিক আছে, আমার কেস আছে, কেসটা শেষ করে চলে আসবো। ও এদিকে এসো। খুদা হাফেজ। উঠায় নিয়ে আয়, যা আয়। বুয়া এসেছে বোধ হয়। দাঁড়াও, আসছি। কে বেল বাজালো? একটা জানোয়ার কুৎসিত কামনা চরিতার্থ করতে গিয়ে আমার মক্কেল তানিয়া কুমারিতের স্বপ্নকে ভেঙে খান খান করে দিয়েছে। এই আদালত আসামি গাঙ্গুয়াকে দোষী সাব্যস্ত করে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। Thank you.
আমি নেব। হুজুর, আমি বাধা দিয়েছিলাম কিন্তু ওরা শুনেনি। ওই তিনজন ভাবিকে নষ্ট করতে চেয়েছিল, তাই সুমি ভাবি ইজ্জত বাঁচাতে নিজের জীবন দিয়েছে। হুজুর, ওরা তিনজন জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছিল, আমি বাধা দিয়েছিলাম, শুনেনি। মহামান্য আদালত, আমার স্ত্রীকে এই তিন নরপশু নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল। নিজের ইজ্জত বাঁচাতে সে নিজেই নিজেকে খুন করেছে, খুন করেছে তার স্বপ্নকে, তার তার ভালোবাসাকে, তার সংসারকে। আর যদি খুন করার শাস্তি মৃত্যুদণ্ড হয়, খুন করতে বাধ্য করাও মৃত্যুদণ্ডের সামিল। মহামান্য আদালত, আপনি এই জানোয়ারদেরকে এমন শাস্তি দিন যা দেখে মানুষ নামে জানোয়াররা আর কোনদিন নারীর ইজ্জত দিয়ে খেলা করতে সাহস না পায়, সাহস না পায়, এর অনার সাহস না পায়। দ্যাটস অল মাই লর্ড, দ্যাটস অল মাই লর্ড। আসামি পক্ষের উকিল ব্যারিস্টার আমজাদ আলী, আপনার কিছু বলার আছে? ইয়েস মাই লর্ড, ভাবাবেগ দিয়ে আইন চলে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। সাক্ষ্য প্রমাণের এবং আসামির কৃত অপরাধের ভিত্তিতেই আমার বিপক্ষ দলের তরুণ উকিল যেভাবে নাটকীয়তার মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করে ফায়দা লুটতে চেয়েছেন তা অবশ্যই নিন্দনীয়। যাই হোক, আমি সে ব্যাপারে যুক্তিতর্কে না গিয়ে আমি আমার আসামি পক্ষের সাক্ষী সাবুত পেশ করার জন্য নতুন তারিখের আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহামান্য আদালত, তারিখের কোনো প্রয়োজন নেই, আমার সাক্ষীদেরকে জেরা করার জন্য আপনি নির্দেশ দিন। একটা খুন কিংবা ধর্ষণের কেস এত তাড়াতাড়ি শেষ করার তাগিদ দেওয়া কোন সুষ্ঠু বিচারের লক্ষণ নয়, মিলর্ড। অর্ডার, অর্ডার। এই কেস আগামী 12ই মে পর্যন্ত মুলতবি করা হল। দেখো, পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে টাকা। এই টাকায় বাঘের চোখ পর্যন্ত কিনতে পাওয়া যায়। ওই যে কোর্ট বিল্ডিং দেখো, ফাইভ স্টার হোটেল দেখো, 26 তলা 30 তলা বিল্ডিং দেখো, সবই এই টাকা দিয়ে তৈরি হয়েছে। টাকার কোনো তুলনা হয় না। তোমরা টাকা দিয়ে তোমাদের অবস্থার উন্নতি করবে, সারা জীবন মানুষের কাজ না করে, ঝিগিরি না করে তোমরা স্বাবলম্বী হবে, ব্যবসা করে লাখ লাখ টাকা কামাবে, ছেলে মেয়েদের মানুষ করবে, বাড়ি বানাবে, গাড়ি কিনবে। বিনিময়ে তোমরা শুধু কোর্টে বলবে, আমাদেরকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোর করে মিথ্যে কথা বলিয়েছে মহামান্য আদালত। আসামিরা নিষ্পাপ, নির্দোষ, তারা সুমি ভাবির মৃত্যুর জন্য দায়ী নয়। মিথ্যে কথা বিলাস, মিথ্যে কথা। হাবিব ভাই, কেন তুমি মিথ্যে কথা বলছো, কেন? না না, আমি মিথ্যে বলছি না, আগে মিথ্যে বলেছিলাম কিন্তু এখন আমি সত্যি বলছি। আসামিরা নির্দোষ মহামান্য আদালত। সুমি ভাবি স্বামীর যন্ত্রণা সইতে না পেরে নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যা করেছে। রবি সাহেব, প্লিজ শান্ত। মহামান্য আদালত, এইভাবে ভয় দেখিয়ে সাক্ষীদের দিয়ে মিথ্যে সাক্ষ্য প্রদান করে আমার নির্দোষ আসামিদেরকে দোষী বানিয়ে নিজের পাপকে ঢেকে রাখতে চাইছে। তার আরেক সাক্ষীকে আমি আদালতে জেরা করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। গ্রান্টেড। কি আর বলবো হুজুর, ওনাদের স্বামী আর স্ত্রীর মধ্যে প্রতিদিন ভীষণ ঝগড়া হতো, ছোড়াছুরি, মারামারি। আমিনা বাবু, এত বড় মিথ্যে কথা বলতে তোমার বুক কাঁপলো না? হুজুর,
আমাকে বাঁচান হুজুর, আমি সত্যি বললে উনি আমাকে মেরে ফেলবে। না না, আপনাকে কেউ মারতে পারবে না, সত্য এত শক্তিশালী যে তাকে মিথ্যে দিয়ে দাবি রাখা যায় না, আপনি নির্ভয়ে বলে যান। আচ্ছা বলুন তো, ওনাদের ঝগড়ার কারণটা কি? সন্দেহ হুজুর, সন্দেহ, একে অপরকে সন্দেহ করত। মিথ্যে কথা, মিথ্যে কথা, মহামান্য আদালত, সব সাজানো, সব সাক্ষী বিক্রি হয়ে গেছে, মহামান্য আদালত, সব বিক্রি হয়ে গেছে। সাক্ষী মিথ্যে বলছে না, সাক্ষীকে মিথ্যে বলানোর অপচেষ্টা চলছিল, তা প্রমাণ হয়ে গেছে। আমি সেই সব নোংরামিকে জনসমক্ষে এনে আমারই একজন সহকর্মী তরুণ উকিল রবিকে অপমান করতে চাই না, সুতরাং আমি আমার মক্কেলদেরকে নির্দোষ দাবি করে আমার বক্তব্য শেষ করছি ইওর অনার। অর্ডার, অর্ডার। ডাক্তারের রিপোর্ট ও সাক্ষীদের জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে নিহত সুমি আত্মহত্যা করেছে, সুতরাং আসামি মুরাদ, শিপন ও জিল্লুকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে। আর সবাই দাওয়াত খেতে গেছে, বাড়ি একদম খালি, চল তোর লগে একটু পিটিশ পাতিস খেলি। পিটিশ পাতিস, সেইটা আবার কি? হেইডা তোরে আমি বুঝাইয়া দিমু, এই তোরে আমি ধরলাম, তোরে লো আমি শুলাম, তারপর তারপর তোর সারের বোতাম খুললাম, তারপর তা বাবা রাজা, হঠাৎ করে তোমার একজন কেরানির মেয়েকে বিয়ে করার ইচ্ছে হলো কেন? এটা আমার পার্সোনাল ব্যাপার, বিয়ে শাদী কোনোদিন পার্সোনাল ব্যাপার হয় না বাবা, এটা বংশের ব্যাপার, সোশ্যাল স্ট্যাটাসের ব্যাপার। এই মেয়ের চেয়ে শওকত খানের মেয়ে লিজাকে বিয়ে করলে তোমার সামাজিক মর্যাদা অনেক বেড়ে যেত। প্রেমের ফাঁদ পাতা ভুবনে, বুঝলেন না? গরিবের মেয়েরা বড় লোকের ছেলেদের প্রেমের ফাঁদে আটকে চোখে সর্ষে ফুল দেখায়। চপ চপ মামা, এসো, তোমরা যা শুরু করেছো তাতে এখানে আমাদের থাকা ঠিক হবে না, চলো নিন্দা। রাজা, রাজা শোন, শোন রাজা, একটা সামান্য মেয়ের জন্য আমাদেরকে এইভাবে অপমান করে গেল? থাক, ওদের ব্যাপারে আমাদের আলাপ না করেই ভালো।
বাবা যেন কেমন বলে গেল আপনি ছোট সাহেবের কাছে যান তিন তালায়। বৃষ্টি ভেজা রাত, মেয়ে মানুষের গলা। ভাইজান, আমার আপারা যেখানে গেছে সে ফোন নাম্বারটা একটু দিন, আমার বাবা খুব অসুস্থ, আপাকে একটা খবর দিতে হবে। তোমার আপা, আমি নীলা ভাবি। ও, এসো এসো, ভেতরে এসো, দিচ্ছি, আসো আসো, এইখানটা বসো। তোমার শরীরটা সম্পূর্ণ ভিজে গেছে, কাপড়টা খুলো, শরীরটা মুছে ফেলো, এই নাও। না না, আমার কাপড় পাল্টাতে হবে না, আপনি দয়া করে টেলিফোন নাম্বারটা দিন। দেব দেব, বৃষ্টিতে ভিজে এসেছো, নাও এই বিয়ারটা খাও। না, আমি খাবো না। বিয়ার খেলে শরীর গরম। উপরে কে? বিশা ভাই আর ভাবি ছোট বোন। দেখুন কি হয়েছে, ওকে বাঁচানোর চেষ্টা।
কিন্তু এসব কেসে পুলিশের রিপোর্ট না হলে আমরা হাত লাগাতে পারি না। ওকে ইমার্জেন্সিতে নিয়ে যাও। আপনারা কাজ করুন, পুলিশে রিপোর্ট করে আসুন, তারপর আমরা দেখব। এই আদালত আসামি মিশা খানের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে। পুলিশে রিপোর্ট করলে এসব জানানি হয়ে যাবে, তোমার বোনকে নিয়ে কলঙ্ক উঠবে, পুলিশ মিশাকে ধরবে, ওর জেল হবে, তোমার বোনের আর কোথাও বিয়ে হবে না। তার চেয়ে বাবা মার সঙ্গে আলাপ করে একটা বুদ্ধি বের করতে হবে। চলো। হ্যাঁ চলো চলো চলো। বাবা তুমি কেন ইলা, তোদের বাসায় কি কিছু বলেনি? তোর বাবা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেছিল, তোর খালার কাছে খবর পেয়ে তোদের দেরি দেখে আমি নিজেই হাসপাতালে নিয়ে এসেছিলাম, এখন অনেকটা ভালো। আমার এমন কিছু হয়নি, ওই বুকের ব্যথাটা একটু বেড়েছিল, এখন ভালো। বাবা ইলা, ইলার কি হয়েছে? ইলা ইলা অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ ইলা অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ বাবা। কোথায় ইলা? ওই তো বাবা ইমার্জেন্সিতে। আপনি একটু ইলার পাশে বসুন, আমরা আসছি। এসো ইলা। আমার বন্ধুরা জোর করে আমাকে নেশা করে দিয়েছিল, আমাকে মেরো ভাইয়া, আমার কোন সেন্স ছিল না ভাইয়া, সেন্স ছিল না, তুই এত বড় বদমাস। ও আমার ভাই নয়, কোন চরিত্রহীন লম্পটগারও ভাই হতে পারে না। আমি ওকে দেখছি, আমি কি পাপ করেছিলাম যে ওর মতো একটা লম্পট ছেলেকে জন্ম দিয়েছিলাম? পাপ আপনি করেননি দুলা ভাই, পাপ ওই ফকির দিনের। ঘর খালি বৃষ্টির দিন, কোনদিন তুই এই বাড়িতে আসিস না, আর এই বৃষ্টিতে ভিজে কেন এলি? হ্যাঁ ঠিক মামা, তুমি ঠিক কথাটা বলছো মামা। শিলা বাবার অসুস্থতার খবর দিতে এসেছিল মামা। বাবা ডাক্তার বলেছে পুলিশে রিপোর্ট না করলে শিলার চিকিৎসা হবে না, আপনি দয়া করে পুলিশকে জানান। না না বৌমা, পুলিশকে জানানো যাবে না, পুলিশকে জানালে আমার ছেলে জেল হবে, ওর ফাঁসি হবে। বৌমা আমি তোমাকে কথা দিচ্ছি, ইলার সব রকম চিকিৎসার ব্যবস্থা আমি করব। পুলিশ বাবা, বাবা আমি এখন কি করবো বাবা? তুই পেছনে দরজা দিয়ে পালিয়ে যা। বৌমা পুলিশ তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারে, তুমি বলবে ইলার বাড়িতে আসেনি, তুমি কিছুই দেখোনি। আমি আমি কিছুই দেখিনি, আমি মিথ্যে কথা বলবো? বৌমা আমি মা হয়ে তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার ছেলেকে বাঁচাও মা। আরে বৌমা, তোমার বোন ইলাও বেঁচে যাবে, হাসপাতালে ভালো চিকিৎসা হবে, যত টাকা পয়সা লাগে আমরা দেব, এবং ইলার সাথে মিশার বিয়ে দিয়ে সব ঝামেলা মিটিয়ে দেব। ইলার সাথে মিশার বিয়ে দেব? সত্যি বলছেন? সত্য ছাড়া মিথ্যে আমি জীবনেও বলিনি। তোমার বোনের ইজ্জত বেঁচে যাবে, মিশার ইজ্জত বেঁচে যাবে, এ বাড়ির ইজ্জত বেঁচে যাবে, সব ইজ্জত তোমার একটি মিথ্যে কথা বলার উপর নির্ভর করছে মা। জীবন বাঁচাতে মিথ্যে কথা বললে পাপ হয় না মা? তুমি কি বলো? ওনারা যা ডাকছেন তুমি তাই করো নীলা। আমি ইলার রেপ কেসের ব্যাপারে তদন্ত করতে এসেছি, ইলার বড় বোন মিসেস নীলার সাথে কথা বলতে চাই। বলুন, আমি মিসেস নীলা। মিসেস নীলা, আপনার ছোট বোন ইলা হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে, ডাক্তার বলেছে ইলা রেপ কেসের শিকার। ইলার জবানবন্দি দিতে গিয়েছিলাম কিন্তু সে কিছুই বলছে না, শুধু বলেছে আপনি সে সময় উপস্থিত ছিলেন এবং আসামিদেরকে দেখেছেন, বলুন তারা কারা?
বলুন মিসেস নীলা, আপনার সত্য জবানবন্দি হিলার প্রতি করা জঘন্য অপরাধের সুষ্ঠু বিচারে সাহায্য করবে। আপনি ভয় পাবেন না, সত্যি বলুন। এ ব্যাপারে আমি কিছুই জানি না। এসব আপনি কি বলছেন? আপনার বোন ইলা বলেছে আপনি জানেন এবং নিজে দেখেছেন, আর আপনি বলছেন? দেখুন, আমার শরীরটা বেশি ভালো না, আমি যা বলেছি এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। আমি কিছু দেখিনি, কিছু জানি না, আমি কিছুই বলতে পারবো না। শুনুন শুনুন মিসেস লীলা, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি সত্য লুকাচ্ছেন, আপনি ইলার প্রতি অবিচার করছেন। শুনুন, শারাপ, আপনার কাছে ইন্সপেক্টর, আপনি চলে যান, আমার স্ত্রীর শরীর ভালো নয়, আপনার এখন ডিস্টার্ব করা ঠিক নয়, আপনি যান। আপনার স্ত্রী মিথ্যে কথা বলছে, তার শরীর ভালো আছে। আমার স্ত্রী মিথ্যে কথা বলছে। মিসেস লীলা, আপনি সত্যকে লুকিয়ে অপরাধ করছেন, সত্য একদিন প্রকাশ পাবে, আর তখন হয়তো সেই ভুল সংশোধন করে আপনার সময় থাকবে না, তখন হয়তো আপনার বোন ইলা বাঁচবে না। জানুছি আপনি আফসোস করবেন। শুনুন, আমি কি মিথ্যে বলে অন্যায় করেছি? বলো, আমার কি মিথ্যে বলা উচিত হয়নি? তবে তাই সত্যি কথা বলো, সত্যি বলে আমার ভাইকে প্রয়োজন হয়ে দাও, তার ফাঁসি হোক, তোমার শান্তি হোক। তুমি তুমি এভাবে কথা বলছো কেন? আমি এমন কিছু করব না যাতে তোমার ভাইয়ের ফাঁসি হয়। আমি শুধু জানতে চাইছি, হুসি সাহেব বলল আমার জন্য ইরার ক্ষতি হবে। চলো না, একবার ইরাকে দেখে আসি। না না বৌমা, এ কাজ করো না, ইলাকে দেখতে গেলে সব ঘটনা ফাঁস হয়ে যাবে, পুলিশ এবং সাংবাদিক তোমাকে চীনা জোকের মতো ধরে সব সত্য ঘটনা পেটের ভেতর থেকে বের করে নেবে। তুমি ঘরে যাও মা, ইলার ব্যাপারে আমরা সব রকম যোগাযোগ রাখছি। এই তো একটু আগে ডাক্তারকে ফোন করে বলে দিয়েছি, যত টাকা লাগে লাগুক ইলাকে ভালো করে দিন। ডাক্তার বলেছে সে ভালো করে ইলার চিকিৎসা করছে, এখন অনেকটা ভালোর দিকে ও। হ্যাঁ, মিথ্যে আমি এই জীবনে কোনো দিন বলিনি মা। নীলা, নীলা মা। বাবা বাবা, ইলা এখন কেমন আছে বাবা? ভালো না মা, ভালো না, একদম ভালো না, রক্ত পড়া বন্ধ হয়নি, ডাক্তারকে বলছি ডাক্তার দেখছে না। আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন, ইলাকে ডাক্তার দেখছে না। চল মা, ইলা তোকে একবার দেখতে চেয়েছে, চল। চলো বাবা। বৌমা, আমাকে আর আপনারা বাধা দেবেন না, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। নিজের মায়ের পেটের বোন, তার এই দুঃসময় আমার পাশে থাকা উচিত। আমি যাবো। চলো রাজা, রাজা বৌমাকে থামা। না, ওকে থামাবার আমার কোনো শক্তি নেই, এই তোমাদের জন্য, এই তোমাদের জন্য নীলার কাছে আমি অনেক ছোট হয়ে গেলাম, অনেক ছোট হয়ে গেলাম। আব্বা, আমার খুব কষ্ট হচ্ছে আব্বা, ডাক্তার এখনো দেখছে না কেন? ডাক্তার সাহেব, দয়া করে আমার বোনকে বাঁচান, ওর চিকিৎসা করুন। আমি তো আপনাকে আগেই বলেছি, পুলিশের ডায়েরি না হলে আমরা রেপ কেসের চিকিৎসা করতে পারি না। আপনি পুলিশের কাছে ডায়েরি করুন, নইলে বিনা চিকিৎসায় আপনার বোন মারা যাবে। আমি মরতে দেব না, আমি আমি ডায়েরি করব, আমি পুলিশের কাছে যাব। আসুন আসুন আসুন, আমি জানি আপনার মতো একজন সত্যবাদী মহিলা কোনোদিন এত বড় একটা সত্যকে মিথ্যে দিয়ে ঢেকে রাখতে পারে না। আমি জবানবন্দি দিলে আমার স্বামী শ্বশুর শাশুড়িদের কোনো অসুবিধা হবে না তো?
তারা তো কোনো পাপ করেনি। না না, তাদের কোনো অসুবিধা হবে না, শুধু দুষ্কৃতিকারী তাদের শাস্তি হবে। ইলার চিকিৎসা হবে তো, আমার ছোট বোন বাঁচবে তো? হ্যাঁ, ইলার ভালো চিকিৎসা হবে, ইলা বেঁচে যাবে, আবার সুস্থ হয়ে উঠবে। আপনি দেরি করলে সব ঝামেলা। না না, আমি দেরি করব না, আমি যা যা দেখেছি সব বলবো, সব বলবো। দারোগা সাহেব, ওনার জমানবন্দি রেকর্ড করে নিন, যান ওনার কাছে যান। একদম ঠিক সময় বলৎকার হয়েছে, এবার আমি বাদশাখানের ইজ্জতের বলৎকার করব। তুমি এসব কি বলছো বাবা? হ্যাঁ, ও শুধু তোকে ঠকায়নি, সমাজে আমার নাক কেটে দিয়েছে, ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যালো, একটু রাজাকে দিন। কি বললেন? রাজা নেই, চিটঙ্গে চলে গেছে। নিশা কোথায়? প্রেমী মুক্তি বন্ধু রে, মানুষ চায় তো প্রেমে পড়ে, প্রেম নয় কোনো পাপ, প্রেম নয় কোনো পাপ। সুগন্ধি গোলাপ, সেই গোলাপের গন্ধে হাজার প্রেমিকের প্রলাপ, প্রেমী মুক্তি বন্ধু রে, মানুষ তাই তো প্রেমে পড়ে, প্রেম নয় কোনো পাপ, প্রেম নয় কোনো পাপ, ওরে প্রেম নয় কোনো পাপ, প্রেম নয় কোনো পাপ, ওরে প্রেম নয় কোনো পাপ। আকাশার মাটি প্রেমের চাইতে দুনিয়ায় নাই কিছু ঘাটি, একবার যদি মন ভাঙ্গা যায় জোড়া লাগা হইব রে, তাই করবি অনুতা, প্রেম নয় কোনো পাপ, প্রেমী মুক্তি বন্ধু রে, প্রেমী মুক্তি। বন্দি জগৎ বান্দা ও ঈশ্বর, প্রেমের তালাশ করছে সবাই জনম জনম ভর,
সুখ শান্তির জন্য সবসময় দোয়া করে যাব। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমি সত্যকে বুকের মাঝে লুকিয়ে রাখতে পারিনি। তাই যা সত্য তাই আমি বলেছি, সত্য বলে কোনো পাপ নয়, কোনো অপরাধ নয়। বয়সের ছেলেরা এসব না করলে আমাদের ব্যবসা চলবে কেমন করে? তবে এসব করার আগে যদি আমার সঙ্গে একটু সলা পরামর্শ করে নিত তবে ভালো হতো। আরে সে না হয় পরবর্তীকালে করবে, এখন কি হবে তাই বলুন। যে বউ আপনাদের ছেলেকে ধরিয়ে দিয়েছে সেই বউকে তালাক দিয়ে দেওয়া। তালাক? হ্যাঁ। আর আপনার বন্ধু শকত খানের মেয়েকে আপনার বাড়ির বউ করে নিয়ে আসবেন, আপনাদের দুই বন্ধুর শত্রুতাও শেষ। কিন্তু শওকত খান শুনেছি আমার ক্ষতি করার জন্য। ক্ষতির কি দেখেছো তুমি? তোমার মান সম্মান সব এখন আমার হাতে, পুলিশকে আমি হাত করে ফেলেছি, এবার রেপ কেসের আসামি হয়ে তোমার ছেলে জেলের ভেতর। কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো শওকত খান, এখন তোমাদের দুই বন্ধুর মান সম্মান আবার ফিরে পাওয়ার একটা রাস্তা তৈরি হয়েছে। নীলাকে তালাক দিয়ে রাজা লিজাকে বিয়ে করছে। হ্যাঁ, ঝগড়া ঠুকে ফেলে দাও, মিলাও হাত। কি আপনি রাজি তো? হ্যাঁ আমি রাজি, সরকার বন্ধু আমার, আমাকে ক্ষমা করে দাও। দিয়েছে দিয়েছে, মাফ হয়ে গেছে, মিলাও হাত। দুই বেসার মিলাও হাত। কিন্তু রাজা, রাজা এখন চিটাগাংয়ে আসলে ওর এখন আসার দরকার নেই, আগে কোর্টে কেসটা শেষ হতে দাও। অর্ডার আর সুষ্ঠু বিচারের জন্য আমি মহামান্য আদালতের কাছে সাক্ষীকে কয়েকটা প্রশ্ন করার জন্য অনুমতি চাই। অনুমতি দেয়া হলো। আচ্ছা মিসেস নীলা, আপনি সেদিন যখন বাড়ি ফিরে এলেন তখন আকাশের অবস্থা কিরকম ছিল? ঘন ঘন বিদ্যুৎ চমকা ছিল, বজ্র ডাকছিল, বৃষ্টি পড়ছিল। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, বৃষ্টি পড়ছিল, বজ্র ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আচ্ছা মিসেস নীলা, আপনি প্রথমে আপনার বোন ইলাকে কি অবস্থা দেখেছিলেন? জি, মানে তার উপরে ওই চার ছেলে বলাৎকার করছিল? না, মানে
point to be noted. Na. Na na na. Mani. Ek matra apni bollen na. Amar bolchen ha. Amar mone holo. Oh ho, Mrs. Neela. Apnar ki mone holo. Seta diye bichare kono labh hobe na. Ashole ki hoyechilo seta bolun. Apnar bon ke apni jokhon dekhte pachhilen tokhon she ki ulongo chilo. Ji. Oi char jubok ki take joriye dhorechilo. Na. Point to be noted, my lord. Na. Erokom kono obostha chilo na. Na. Erokom kono obostha tokhon chilo na. Tabe erokom obostha ektu age ghote giyechilo. এরকম অবস্থা ঘটে থাকলে আপনার বোনের উলঙ্গ থাকার বা কাপড় উঠে যাওয়া অবস্থায় থাকার কথা আপনি এসব প্রশ্ন করে কি বোঝাতে চাইছেন আমি এটাই বোঝাতে চাইছি যে উনি সেই সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মহামান্য আদালত মিসেস নীলার বৃষ্টি বজ্র এবং বিদ্যুতের আলোর সঙ্গে মানসিক বিপর্যস্তের একটা যোগ আছে সবসময় তিনি নরমাল থাকেন কিন্তু যখনই বিদ্যুতের আলো চমকে ওঠে ভয়ঙ্কর রূপে বজ্র ডেকে ওঠে এবং ঝমঝম করে বৃষ্টি হয় তখনই তার মানসিক শিরা উপশিরাগুলো কাঁপতে শুরু করে বিপর্যস্ত হতে শুরু করে মানসিক ভারসাম্য হারাতে শুরু করে মিথ্যে কথা সব মিথ্যে কথা মিথ্যে না সত্য তা আমি এখনই প্রমাণ করে দেব মহামান্য আদালত আমি খান পরিবারের কয়েকজনকে সাক্ষী হিসাবে আদালতে পেশ করতে চাই অনুমতি দেয়া হলো আপনি ঠিকই বলেছেন ব্যারিস্টার সাহেব এই ব্যাপারটা প্রথমে আমরা খেয়াল করিনি কিছুদিন যাওয়ার পর থেকে নীলার মধ্যে পরিবর্তন দেখতে পাই বিদ্যুৎ চমকালে ভয়ে ছুটে আসত বজ্র ডাকলে প্রচন্ড পাগলের মতো ছুটোছুটি করত জিনিসপত্র ভাঙচুর করত মিথ্যে কথা মিথ্যে কথা তোমার কোনো দোষ নেই বৌমা কারণ সেই অবস্থা তুমি পরে ভুলে যাও তোমার মনে থাকে না কিন্তু আমাদের মনে থাকে আমি একবার ডাক্তারের কাছে নিয়েও যেতে চেয়েছিলাম কিন্তু সে যেতে চায়নি মহামান্য আদালত আপনি মিথ্যে বলছেন তুমি তো জানো আমি জীবনে কোনো দিনও মিথ্যে বলিনি শ্বশুর শাশুড়িকে না হয় তুমি দেখতে পারো না কিন্তু তোমার কোনো কিছু হলেই তুমি আমার কাছে এসে বলতে বিদ্যুৎ চমকালে বলতে মামা ওই আলো আমাকে মেরে ফেলবে বুঝে বজ্র ডাকছে মামা মামা এই ছুটে আসছে বলেই আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে না না আপনারা হাসবেন না এ বড় করুণ দুঃখের ঘটনা সব দিক থেকে মেয়েটা ভালো কিন্তু ওই সময়টায় মেয়েটার মধ্যে প্রচন্ড পাগলামি দেখা যায় মহামান্য আদালত এরা সবাই খান পরিবারের সদস্য তারা খান পরিবারের ইজ্জত বাঁচাবার জন্য মিথ্যে মনগড়া কাহিনী বর্ণনা করে যাচ্ছে মহামান্য আদালত এবার আমি যে সাক্ষী পেশ করব তিনি হচ্ছেন ইলা ও নীলার বাবা জনাব আকবর হোসেন বলুন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না আচ্ছা আকবর সাহেব আপনার মেয়ের পাগল হওয়া সম্পর্কে আদালতে কিছু বর্ণনা করুন জি এই যে বজ্র ডাকলে বৃষ্টি পড়লে বিদ্যুৎ চমকালে আপনার মেয়ের মধ্যে যে পাগলামির ভাব উদয় হতো সেটা বলুন জি না জি না জি 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 ওর যখন 8 বছর বয়স তখন একদিন বৃষ্টি নেমেছিল ও বলল বাবা আমি ছাদে গিয়ে একটু ভিজি আমি বললাম যা সেই বৃষ্টিতে ভিজতে গিয়েছিল তখন হঠাৎ প্রচণ্ড জোরে বজ্র ডেকে উঠল বিদ্যুতের চমকে পাশের বাড়ির ছাদে ওর দুই বান্ধবী বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় সেই থেকে তার মধ্যে বিদ্যুৎ চমকালেই পাগলামির ভাবটা জেগে ওঠে মহামান্য আদালত কিসব তুমি কি বলছো বাবা সত্যি বলছি মা সত্যি বলছি তুই বিদ্যুতে আলো দেখে পাগল হয়ে যাস বজ্র দেখে পাগল হয়ে যাস মা ঠিক আছে আপনি চান মহামান্য আদালত আমার মেয়ে নীলা খুব ভালো মেয়ে ও কারো কোনো ক্ষতি করতে চায়নি আচ্ছা আচ্ছা আপনি যান মহামান্য আদালত আমার মনে হয় মিসেস নীলা যে পাগল সেটা প্রমাণের জন্য আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় না তাই আমি আবেদন করছি মিথ্যে ও ষড়যন্ত্রমূলক এই কেস থেকে আমার নিরপরাধ মক্কেল মিশা মুরাদ শিপন ও জিল্লুরকে বেকসুর খালাস দেওয়া হোক দ্যাটস অল মিলর্ড সাক্ষ্য প্রমাণ
ও মিসেস নীলার পিতা আকবর হোসেনের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে যে মিসেস নীলার মানসিক সমস্যা রয়েছে। সুতরাং এই মামলার আসামিদেরকে জামিন দেয়া হচ্ছে এবং মিসেস নীলাকে দু সপ্তাহের জন্য সরকারি মানসিক হাসপাতালে সরকারি ডাক্তার দ্বারা পর্যবেক্ষণের নির্দেশ দেয়া হচ্ছে। আমি পাগল না, আমি পাগল না, আপনারা বিশ্বাস করুন, আমি পাগল না। বাবা, মা, বাবা, তোমরা নীলাকে পাগল বানিয়ে দিয়েছো। তোমরা কি করে ভুলে গেলে যে নীলা আমার স্ত্রী বাড়ির বউ? ছি বাবা ছি, নীলা কি এমন অপরাধ করেছিল যে তোমরা তার প্রতি এমন নিষ্ঠুর ব্যবহার করলে? নীলা দোষছে, সে সত্য বলেছে, সত্য বলা থেকে অন্যায় বাবা। চুপ কর, তোর বউ সত্য বলে এবারে ইজ্জত নষ্ট করে দিয়েছে। তুই যখন নীলাকে বিয়ে করতে চেয়েছিলি আমি তখন ঘর দেখিনি, বংশ দেখিনি, কিছুই দেখিনি, আর ও এ বাড়িতে এসে আমার বংশ মান মর্যাদা সব নিলাম করে দিয়েছে। আমাদের কথা অমান্য করে সে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে, তোর ভাইকে গ্রেপ্তার করে দিয়েছে, তার নামে কেস উঠেছে কোর্টে, সারা শহরে ছিটি পড়ে গেছে। বাহ রাজা বাহ, দুদিন না হতেই তোর বউ হয়ে গেল আপন, আর তোর মায়ের পেটের ভাই হয়ে গেল চোর। আমি তো দুঃখ বুঝি, কিন্তু আমার হাত পা বাঁধা, আমাকে এবারই মান সম্মান দেখতে হবে, আমাকে আমার ছেলেকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে হবে। তাই আমি দুদিনের ব্যাপার, তারপর হাসপাতাল থেকে একটা সার্টিফিকেট দেবে নীলার মাথা খারাপ, তখন কেসটা উইথড্র হয়ে যাবে, তোর ভাই মুক্ত হয়ে যাবে, নীলা আবার এই বাড়ির বউ হয়ে আসবে। আরে পাগলা গারতে তো তোমার বউ ফাঁসে। ও জি, রাজনীতিবিদরা যেমন জেলখানায় থ্রি স্টার হোটেলের সুবিধা পায় তেমনি পাগলা গারদের যে রুমে তোমার বউকে রেখেছি, এসি লাগানো, টিভি ফিট করা, ডিশ লাইনও আছে, তারপর খাওয়া দাওয়া, হাইফাই সব ব্যবস্থা। তোমাদের কোনো কথাই আমি বিশ্বাস করি না, আমি নিজে চোখে গিয়ে সব দেখবো। এই যে বললি সব ফিরিস্টার ব্যবস্থা, এখন নিজে গিয়ে যদি দেখে। আরে না পা, ও দেখতে পাবে না, আমি এক্ষুনি ফোন করে পাগলা গারদে বলে দিচ্ছি যাতে নীলার সাথে ওকে দেখা করতে না দেয়। হ্যালো, কাকে চান? আমার স্ত্রী নীলার সঙ্গে দেখা করতে চাই। দাঁড়ান। আপনার স্ত্রী আপনার সাথে দেখা করতে চায় না। কি বলছেন আপনি? ঠিকই বলছি, আমরা ওনাকে অনেক অনুরোধ করেছি, ডাক্তার সাহেবও বলেছে স্বামী এসেছে, যাও দেখা করে এসো, সে দেখা করতে চায় না, বলল আপনাকে এমুক দেখাবে না, আপনারা নাকি তাকে পাগল বানিয়েছেন। বিয়াই সাহেব, বিয়াই সাহেব, আপনারা আমাকে যা বলতে বলেছেন আমি সব বলেছি, এবার আমার মেয়েকে পাগলা গারদ থেকে মুক্ত করে দিন, আমার ইলাজ চিকিৎসার ব্যবস্থা করুন, ওর সাথে মিশে বিয়ে দিন। এত অস্থির হচ্ছেন কেন? হবে হবে, সব হবে। ঠিক আছে। আনতেছি
আসলাম। ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, আস্তে আস্তে নীলাকে পাগল বানিয়ে দেওয়া হবে। আপনারা এ নিয়ে চিন্তা করবেন না, আপনারা টাকা দিয়ে যান, আমরা আমাদের কাজ করব। যা করবেন তাড়াতাড়ি করবেন, টাইম কম, ডোজ বাড়িয়ে দিন। বেশি বাড়ালে মরে যেতে পারে। মরে গেলে মরে যাবে, একটা অ্যাক্সিডেন্ট বানিয়ে দেবো, টাকার চিন্তা করবেন না। আপনি আমাকে বাঁচান, ওরা আমাকে ধরে নিয়ে যাবে। মনে হয় বৃষ্টি নামবে সামনে আমার বাড়ি, ইচ্ছে হলে কিছুটা সময় থেকে যেতে পারেন। আমি যাব। চলুন। আপনি চা খান, আমি দেখি বাইরে একটা স্কুটার জোগাড় করতে পারে কিনা। কোথায় যাবেন আপনি? আপনি উকিল? ছিলাম একদিন, এখন নেই। আচ্ছা, আপনাকে কেন ওরা তাড়া করছিল? ওদের ধারণা আমি একজন পাগল। পাগল? হ্যাঁ, আদালত আমাকে পাগল সাব্যস্ত করে পাগলাগড়তে পাঠিয়েছিল। কেন? হ্যাঁ, এখানে একজন মাতাল আমাদের কাছ থেকে ওনাকে ছিনিয়ে নিয়ে গেল। একজন মাতালের সঙ্গে তো ব্যাপার না। ঝড় বৃষ্টির মাঝে ওদের কোথায় খুঁজব? কাল সকাল হলে দেখা যাবে। এই চলো। আদালত ঠিকই রায় দিয়েছে, এই সমাজ এখনো যারা ভালো মানুষ সত্যবাদী তারাই পাগল, কারণ এই সমাজ থেকে সত্য মরে গেছে। না, আমি বিশ্বাস করি না, সত্য কোনোদিন মরতে পারে না। সত্যকে যারা মেরে ফেলতে চায় তারাই মরে যায়। ভুল, সব ভুল। এদেশের আইন আদালত সব মিথ্যের কাছে মরে গেছে, লজ্জায় মাথা নত করে পড়ে আছে, টাকার কাছে ইমান বিক্রি হচ্ছে, আইন বিচার জজ উকিল সব বিক্রিত একটা মাল সামগ্রী। সত্য বিবেক আদর্শ এসব এক একটা ফালতু কথা, ফালতু। তাহলে কি আমি ন্যায় বিচার পাবো না? আমি একজন উকিল হয়েই ন্যায় বিচার পাইনি, আর আপনি? এই যে দেখছেন আমার স্ত্রী, দেখুন কি সুন্দর আমার সতী সাথে স্ত্রী। বিশ্বাস আমার বন্ধ হয়ে যায়, আমার অন্ধ হয়ে যায়। নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যায়,
সে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে মৃত্যুকে বরণ করে নিয়েছে। সাক্ষীরা সব টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। ওই উকিল আমজাদ আলী, ওই তিনজন ধর্ষক, ওই কোর্ট, ওই বিচারক, এরা সবাই ছিল, সবাই সবাই আমার ভালোবাসার স্ত্রীর মৃত্যুর জন্য আমাকে দায়ী করেছে। আপনারা তাই হবে নীলা, আজ পাগল বাড়িয়েছে, কাল ইঞ্জেকশনের সঙ্গে বিষ মিশিয়ে পুশ করে আপনাকে মেরে ফেলবে, ব্যাস খতম। ন্যায় বিচার আইন সব শেষ। অন্যায়কে প্রতিরোধ করতে যদি একটা আইন তৈরি হয়, তবে অন্যায়কে ভাঙতে দশটা রাস্তা তৈরি হয়। আমরা যারা বুকারাজ্যে বাস করি, তারা দিনের পর দিন আদালতের দরজায় মাথা ঠুকাই, আর বিনিময়ে পায় শুধু নতুন নতুন তারিখ। আইন আদালতের কোনো দোষ নেই, এগুলো সেই সব মানুষের দোষ যারা আইন আদালতকে মিথ্যে দিয়ে প্রতারিত করছে। আপনারা ভালো লোকরা যদি সে মিথ্যের কাছে পরাজিত হয়ে যান, তাহলে কি হবে মানুষের? যারা সত্য ন্যায় নিয়ে বাঁচতে চায়, তারা আমার স্ত্রীর মতো মৃত্যুকে বরণ করে নিবে, নইলে আমার মতো মাতাল হয়ে যন্ত্রণাকে বুকের ভিতর পুষে বেঁচে থাকবে। চলুন, বৃষ্টি কমে গেছে, আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিই, আসুন। আমজাদ আলী সাহেব জি, না না, রাতে ঝড় বৃষ্টি ছিল তাই ঠিক মতো খোঁজা হয়নি। কি বললেন? নীলা পালিয়ে তার বাসায় গিয়েছে, আপনারা সকালে খবর পেয়েছেন? ওকে ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। দাঁড়াও সাহেব, নীলার বাসা ঠিকানাটা দিন তো। তবুও তোর ওদের বিরুদ্ধে যাওয়া উচিত হয়নি মা, ওটা তো স্বামীর ঘর, আর স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর। কে নিয়ম কে বানিয়েছে বাবা, যে মেয়েদের আসল ঘরটা স্বামীর ঘর? যে বাবার ঘরে সে শৈশব থেকে তিলে তিলে বড় হয়েছে, হেসেছে খেলেছে বছরের পর বছর কাটিয়েছে, সেই বাবার ঘর তার নিজের ঘর হয় না? কে এই নিয়ম বানিয়েছে বাবা? বাবার ঘরে মেয়েদের কি কোনো অধিকার থাকে না? কোনো মেয়েকে যদি শ্বশুর বাড়ি ছাড়তে হয় চরম অপমানের কারণে, তবে তার বাবার বাড়ির দরজাও তার জন্য বন্ধ হয়ে যায়। কেন এই নিয়ম? বিয়ের পালকি যখন বাবার বাড়ি থেকে ওঠে, তখন কি, তখন কি বাবা মেয়ের লাশের কফিন উঠিয়ে দেয়? না মা না, আমি তা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি তোকে সারাটা জীবন তোর স্বামীকে নিয়ে থাকতে হবে। কে? পুলিশ, দরজা খুলুন। পুলিশ তোকে আবার ধরে নিয়ে যাবে। তুই পালা মা, দরজা খুলুন বলছি, নাহলে দরজা ভেঙে ফেলব। পেছনের দরজা দিয়ে তুই পালা, দরজা খুলছেন না কেন? দরজা লাঠি দিয়ে ভেঙে ফেলব। খুলুন দরজা। কি চান আপনারা? কি চান? আপনার মেয়ে নীলা পাগলা ঘর থেকে পালিয়েছে, কোথায়? হ্যাঁ পুলিশের হাত থেকে বাঁচা অত সোজা নয়। চলো বাচ্চার বা, আপনারা অনেক শক্তি মানতেই হবে, তবে ওই সব শক্তি দুষ্কৃতিকারী স্মাগলার লম্পটদের ধরার কাজে না দেখিয়ে ডিপার্টমেন্ট মেয়েদের ধরার কাজে আপনাকে প্রমোশন দিয়েছে তা আমি জানতাম না। আদালত ছেড়ে দিয়েছে বলে কি আইনও ভুলে গেছে রবি? এই দেখো, ওর নামে আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট। তার শক্তিতেই ওকে আমি গ্রেফতার করে নিয়ে যাচ্ছি। সেরকম একটা কাগজের শক্তি আমার কাছেও আছে, সরকারের স্টে অর্ডার। থ্যাংক ইউ, এবার উনি যেতে পারেন। তোকে আমি দেখে নেব রবি, যখন আপনার মন চাইবে, যেখানে আপনার মন চাইবে, যেদিন আপনার মন চাইবে আমাকে বলবেন, আমি এসে আপনাকে দেখা দিয়ে যাব। রাস্তা দেখে পা ফেলুন ইন্সপেক্টর, এবার যে রাস্তা যাচ্ছেন সে রাস্তা খুবই পিচ্ছিল, একবার স্লিপ খেলে ডাস্টবিনে গিয়ে মুখ থুবড়ে পড়বেন। হ্যাঁ হ্যাঁ।
কাঁদবেন না। আরে বললাম না কাঁদবে না তুমি। এবার ওরা কাঁদবে যারা আইনকে তামাশায় পরিণত করেছে। ওই রবি উকিল? হ্যাঁ স্যার, আদালত থেকে স্টে অর্ডার নিয়ে এসেছে। এখন কি হবে? যদি নীলা বলে দেয় তাকে পাগলা গারদে পাগল বানানোর চেষ্টা করা হচ্ছিল তখন? আরে এই কেস আমি আদালতের বাইরেই রফা করে দেব। ওই রবি ওর স্ত্রীর মামলায় হেরে গিয়ে আদালতে যাওয়া ছেড়ে দিয়েছিল, এবার এ শহর ছেড়ে চলে যাবে। আমি রবিকে দেখছি ইন্সপেক্টর, তুমি হাসপাতালে একটু ইলাকে দেখে দেখো। ঠিক আছে, এই যে রাখো রাখো। রবি, আমার সঙ্গে কোর্টে প্রতিযোগিতা করার ফল তো তুমি আগেও দেখেছো। আমি বলি কি, এই মামলাটা আমরা কোর্টের বাইরেই মীমাংসা করে ফেলি। আমজাদ, তুই কখনো ইলেকট্রিক তারে উড়ন্ত ঘুড়ি আটকাতে দেখেছিস? কিছু ঘুড়ি এমন ভাবে আটকায় যে বাচ্চারা তা তার থেকে ছুটি নিয়ে আসে, আবার কিছু ঘুড়ি এমন ভাবে আটকায় যে বড়রাও তা ছোটাতে গেলে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। ইলার কেসটা নিয়ে তুই এমন একটা তারে আটকে গিয়েছিস, আর বেঁচে আসতে পারবি না। আমার বাঁচা মারার কথা পরে হিসাব করো, এখন তোমাকে টাকার হিসাব দেই। বাদশা খান 5 লাখ টাকা দেবে। একটা মেয়ের ইজ্জতের জন্য এ অনেক বেশি রবি। তুই জানলি কেমন করে? উকালতি ছেড়ে তুই এখন দাঁড়ালে শুরু করে দিয়েছিস নাকি? চিৎকার করিস না আমজাদ, আমি চিৎকার করিস না, নইলে কেস এখানেই রফা দফা করে দেব। কোনো শুনানি হবে না, কোনো নতুন তারিখও পড়বে না, শুধু বিচারের রায় হবে। ইনসাফ! আমজাদ, তোর এই পালতো কুকুরগুলোর মাথায় একটু বুদ্ধি দে। আর এইরকম খেলনা তো এখন বাজারে কিনতেই পাওয়া যায়, কিন্তু এই খেলনা চালাবার জন্য যে সাহস দরকার পড়ে সেই সাহস বাজারে বিক্রি হয় না, ওটা নিয়ে জন্মাতে হয়। এই 80 কিলো ওজনের হাত যদি ওদের উপর উঠে তবে কবরে গিয়ে শুয়ে থাকতে হবে। ঠিক আছে, এর জবাব তুই আদালতেই পাবি। শোন আমজাদ, আদালতে এবার যদি তোর মুখ থেকে কোনো নোংরা কথা উচ্চারিত হয় তবে ওইখানে আমি তোকে মারবো। জাস্ট অর্ডার অর্ডার বলে হাতুড়ি পিঠাতে থাকবে, আর তুই আমার হাতে মার খেতে থাকবি। লজ্জা ইলা সহ্য করতে পারেনি, তাই আত্মহত্যা করেছে। ইলা আত্মহত্যা করতে পারে না। ইলার নিজের হাতে লেখা জবানবন্দি আছে, এই দেখো। সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না, সুতরাং পৃথিবী থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আত্মহত্যা করলাম, এতে ইলা না, না, এটা ইলা হাতে লেখা না, এটা মিথ্যা। ইলা হাতে লেখা আমি চিনি। কি বাজে কথা বলছেন আপনি? বাজে কথা উনি বলছেন না ইন্সপেক্টর, বাজে কথা আপনি বলছেন। এই চিঠি আপনি ইলার হাতে পেয়েছেন? হ্যাঁ। ইলার হাতে রক্ত ভরে আছে, আর আপনার চিঠির মধ্যে 1 ফোঁটা রক্তের চিহ্ন নেই। এরকম অনেক প্রশ্ন আপনাকে আদালতে করা হবে ইন্সপেক্টর সাহেব, এরকম অনেক প্রশ্ন যার জবাব দেওয়ার জন্য এখন থেকে মিথ্যে কথাগুলো রেডি করে রাখুন।
রবি, তুমি একজন ইমানদার পুলিশ অফিসারের উপর মিথ্যে অভিযোগ করছো। পুলিশকে খাপানোর মানে জানো তো তুমি? জানি, আমি পুলিশকেও জানি, পুলিশের থানাকেও জানি, যেখানে রিমান্ডের নামে নিরীহ মানুষের হাত পা বেঁধে অত্যাচার করে মিথ্যে বানানো হয়। কি বলতে চাও তুমি? আপনি কখনো চিড়িয়াখানায় গেছেন ইন্সপেক্টর সাহেব, যেখানে খাঁচায় বন্দি হিংস্র বাঘকে ছোট বাচ্চারা পর্যন্ত চেনাবাদাম ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে? আর ওই খাঁচার বাঘ যদি কখনো খোলা ময়দানে আপনার সামনে এসে পড়ে, তাহলে আপনি পাছার কাপড় তুলে পালাবার সুযোগ পাবেন না, চিৎকার করবেন না। এটা হাসপাতাল, এখানে রোগীরা শুয়ে আছে। হ্যাঁ, তবে এই চিৎকার আপনি আদালতের জন্য তুলে রাখুন। আউচ! আদালত, কাঠগড়ায় দাঁড়ানো এই মহিলা মিসেস নীলা একজন প্রচণ্ড চালাক, চতুর ও লোভতুর মহিলা। এই মহিলা নীলা গরিব ঘরে জন্ম নিয়েছে, অথচ বুকের ভিতর স্বপ্ন দেখেছে বড়লোক হওয়ার, আর তাই তার রূপের জেলে ফাঁসিয়েছে খান পরিবারের বড় ছেলে রাজা খায়ক ধরির দুলালকে। খান পরিবারের বউ হয়েও তার তৃপ্তি মেটেনি, তার দৃষ্টি ছিল খান পরিবারের বিশাল সম্পত্তির দিকে। আর সেই সম্পত্তির চাবি হাসিল করতে না পেরে খান পরিবারের শত্রুদের সাথে মিলিত হয়ে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু করে। আর তার সুযোগ এসে যায় যখন তার চরিত্রহীন বোন দুষ্কৃতিকারী দ্বারা ধর্ষিত হয়। মহামান্য আদালত, অন্যদের দ্বারা অন্য স্থানে ধর্ষিত হওয়া তার বোনের কাহিনী, সে খান পরিবারের ছোট ছেলে মিশা খানের সঙ্গে জড়িয়ে খান পরিবারের ইজ্জতকে ভেঙে খান খান করতে চেয়েছে। মহামান্য আদালত, এই হিংসুটে প্রতারক ষড়যন্ত্রকারী মহিলাকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যা এই সমাজের নারীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। দ্যাটস অল মিলন। মিস্টার রবি, আপনি কিছু বলবেন? আমি কি বলবো তা ভেবে পাচ্ছি না। প্রখ্যাত ব্যারিস্টার আমজাদ আলীর মস্তিষ্ক সম্বন্ধে আমার একটু সন্দেহ হচ্ছে। আপনি কি বলতে চাইছেন? এর আগে আমজাদ আলী সাহেব বলেছেন মিসেস নীলা পাগল, আর আজ বলছেন নীলা চালাক চতুর। এমন চালাক যে সে প্রতারণা করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, চক্রান্তও করতে পারে। মানসিক বিশেষজ্ঞদের মতে যে পাগল, সে চক্রান্ত করতে পারে না, ষড়যন্ত্র করতে পারে না এবং প্রতারণাও করতে পারে না। আর যে চালাক চতুর, সে পাগল হতে পারে না। তাই আমি চাই আমজাদ আলী সাহেবকে আমার মক্কেল মিসেস নীলার মতো সরকারি খরচে পাগলাগারদে চিকিৎসার জন্য পাঠানো হোক, যাতে সে ওখান থেকে ঠিক হয়ে এসে ঠিক ঠিক বলতে পারে মিসেস নীলা পাগল না চালাক চতুর। আমি বলতে চাই নীলা একজন নিচু জাতের। আরে নিচু জাতের যাদের ঘরে এক অসহায় মেয়ে বলাৎকার হয়, নিচু জাতের তারা হয় যারা একটা ধর্ষিতা মেয়েকে হাসপাতালে চিকিৎসা না করে তাকে খুন করে ফেলে, নিচু জাতের তারা হয় যারা টাকা দিয়ে সাক্ষীকে কিনে মিথ্যে কথা বলায়। আমি কোনো মিথ্যে কথা বলাইনি, সাক্ষীও কিনিনি। খান পরিবারের ঘরে বলাৎকার হয়নি, আর সেই মেয়ে ইলা খুন হয়নি, সে আত্মহত্যা করেছে। তার সাক্ষীও আমি অলরেডি কোর্টে পেশ করেছি ওর অনার। আমি সেই সাক্ষীদেরকে জেরা করার অনুমতি চাইছি মহামান্য আদালত। অনুমতি দেয়া হলো। তোমার নাম লোকমান? জি। তুমি আজ 10-12 বছর যাবত খান পরিবারে কাজ করছো? জি। এবং খুব বিশ্বস্ততার সঙ্গে কাজ করছো? জি। তোমাকে ওরা খুব ভালোবাসে এবং তুমিও ওদেরকে খুব ভালোবাসো? জি। সেদিন হঠাৎ করেই ঝড় বৃষ্টি নেমেছিল নাকি আগে থেকে ঝড় বৃষ্টি ছিল যেদিন খান পরিবারের সবাই আমজাদ আলী সাহেবের বাসার দাওয়াত খেতে যায়? জি, ঝড় বৃষ্টি আগে থেকেই ছিল। তাহলে তো তুমি সেই ঝড় বৃষ্টির সময় ঘুমাচ্ছিলে? জি না, ঘুমাচ্ছিলাম না, জেগেছিলাম, আমি আর মর্জিরা কাজ করছিলাম। তা কি করে হয়, তোমরা তো ঘুমাচ্ছিলে। ইলা যখন দরজা ধাক্কা, দরজা খুলে দেয় মিশা। না না, দরজা তো আমি খুলে দেই। না না, তুমি মিথ্যে বলছো, দরজা তুমি খুলোনি,
দরজা খুলেছিল মিশা। মিশারা চার বন্ধু ওখানে ছিল। মেয়েটা ঢুকে মিশার ঘরে, না না দরজা আমি খুলেছি, তারপরে আমি বলেছি মিশা ভাইয়ার কাছে, না না আমি এসব কি বললাম, আমি কি বললাম? তুমি এতক্ষণ যা বলেছো তা তুমি ঠিক বলেছো। আমি কিছু জানি না হুজুর, আমার ক্ষমা করে দেন, আমি কিছু দেখি নাই। তুমি কিছু দেখনি আমি বিশ্বাস করি, কিন্তু দেখে মানুষ চোখ দিয়ে আর শুনে কান দিয়ে। তুমি এলার আত্মচিৎকার তো শুনেছিলে? হ্যাঁ শুনছি। তুমি মিথ্যে কথা বলছো, তুমি কিছুই শুনোনি, কারণ ঘটনাটা হচ্ছিল বাইরে, আর বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, বজ্র ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। এই সময় চিৎকার এত দূর থেকে তোমার কানে যেতে পারে না। না বাইরে না, মিশার ঘরে চারজন মিলে মেয়েটারে। আমজাদারি সাহেব মন দিয়ে শুনুন, আমার মাফ করে দেন হুজুর, আমার কোনো দোষ নাই। তোমার দোষের কথা আমরা কেউ বলছি না, বলছি সেদিন মিশারা চার বন্ধু যখন ইলাকে আটকিয়েছিল তখন তুমি দেখেছ? না আমি কিচ্ছু দেখি নাই। দেখনি কেন? তোমার সামনে চারজন মিলে ইলাকে বলাৎকার করছিল, তুমি দেখনি কেন? আমার সামনে না, মিশা সাহেবের ঘরে ওনারা চারজন মিলে মেয়েটারে। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, মিশার ঘরে চারজন মিলে ইলাকে। আশা করি আপনি শুনতে পেয়েছেন। নেক্সট বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। আপনি তো একজন ইমানদার পুলিশ অফিসার মিস্টার নাসির খান, সত্য ছাড়া মিথ্যে বলেন না। আপনি চিঠিটা কোথায় পেয়েছেন? ইলার ডান হাতে। হ্যাঁ চিঠিটা ডান হাতের লেখা, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট যেটা জমা দিয়েছেন আমি দেখেছি। গলাটা কেটেছে কোন হাতে? কেন ডান হাতে? ডান হাতে গলা কেটে তারপর চিঠিটা নিয়েছে, না চিঠিটা হাতে নিয়ে গলা কেটেছে? উত্তর দিন মিস্টার নাসির খান, প্রশ্নটা আমি আবার করছি, চিঠিটা হাতে নিয়ে গলা কেটেছে? জি না। তাহলে গলা কেটে চিঠিটা হাতে নিয়েছে? জি না। তাহলে যে তার গলা কেটেছে সে চিঠিটা ওর হাতে দিয়েছে? জি না। সব জি না, তবে জি হা কোনটা? পুলিশের কাজ তদন্ত করে জি হাটা বের করা, আপনি কি জি হা বের করেছেন? মানে আমজাদ আলী সাহেব, জি না মানে ইয়ে, এসব ভাষা কোনো মানে বুঝেন আপনি? ও না আপনি তো আবার সত্য ভাষা বুঝেন না। মহামান্য আদালত, সত্য কথা হচ্ছে ডান হাতে ইলা কিছু লিখতে পারত না, কারণ ছোটবেলা থেকে ও বাম হাতে সবকিছু লিখত, যা কিছু করত বাম হাতেই করত, এবং এই চিঠিটাও ডান হাতের লেখা এবং গলা কাটাটাও ডান হাতের। সেই রিপোর্ট আমি আগে আপনার কাছে পেশ করেছি, যা খুনি জানে না, নাসির খান জানে না, এবং আমজাদ আলী সাহেবও জানেন না। কি আমজাদ আলী সাহেব, আমি ঠিক বলিনি? আসুন রাজেশ সাহেব। মহামান্য আদালত, আমি এবার সাক্ষীর কাজ গড়ায় মিসেস নীরার স্বামী রাজা খানকে কিছু কথা জিজ্ঞেস করার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি দেয়া হলো। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। জনাব রাজা খান, আমি আপনার একটা পত্র পেয়েছিলাম, আমার একটা কেস ছেড়ে দেওয়ায় আপনি আমাকে একটা প্রশংসা চিঠি দিয়েছিলেন, আমি ওটা খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। আমার স্ত্রী মারা যাবার পর আমি সব কিছু জানিয়ে দিয়েছি, আমি চাই না আপনার স্ত্রী আমার স্ত্রীর মতো ঘৃণায় লজ্জায় আত্মহত্যা করে মারা যাক, আর আপনি তার সব স্মৃতি জ্বালিয়ে আমার মতো যন্ত্রণা দগ্ধ হয়ে পড়ে ছাই হয়ে যান। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন? জি। আসছে না আসছে না, একটু জয় বলুন, আমরা যেন সবাই শুনতে পাই এবং আমজাদ আলী সবাই যেন শুনতে পায় যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। জি, আমার স্ত্রীকে
আমি খুব ভালোবাসি। মহামান্য আদালত, পয়েন্ট টু বি নোটেড, আপনি এমন একজন স্ত্রীকে ভালোবাসেন যে পাগল, বদমেজাজি, লোভী মহিলা। শুধু তাই নয়, সে আপনার পরিবারের মান সম্মানকে বাজারে বিকিয়ে দিতে চায়, সে লোভের আগুনে জ্বালিয়ে দিতে চায় আপনাদের পরিবারের সুখ শান্তিকে, সে লুট করতে চায় আপনাদের বিশাল সম্পত্তি, সে শত্রুপক্ষের সঙ্গে চক্রান্ত করে আপনাদের সবাইকে মানুষের সামনে হেয় করতে চায়। এমন একটা নিচু জাতের মহিলা আপনার স্ত্রী। চুপ করুন, আমার আমার স্ত্রী সম্পর্কে একটা বাজে কথা বলবেন না। এসব কথা আমি বলিনি, আমি বলিনি। আপনাদের পরিবার কর্তৃক নিযুক্ত স্বনাম ধন্য ব্যারিস্টার আমজাদ আলী সাহেব কোথায় বলেছেন এটা মিথ্যা। তবে যাই হোক রাজা সাহেব, আপনি শুধু সেদিনের কথাটা একটু বলুন, যেদিন আমজাদ আলীর বাড়ির পার্টিতে আপনার স্ত্রীকে অপমানিত হতে হয়েছিল, আপনি তাকে নিয়ে বাড়ি ফিরে এলেন, সেদিন আপনি কি দেখলেন? আমি আমি কিছু দেখিনি। তাহলে আপনার স্ত্রী যা বলেছে সব মিথ্যে? সে মিথ্যাবাদী? না না, আমার স্ত্রী কোনোদিন মিথ্যে কথা বলে না। তাহলে সে যে বলেছে আপনার ভাই নিশা তার তিন বন্ধু মিলে তার বোন ইলাকে বলাৎকার করেছে? না, এসব আপনি দেখেননি? না, মানে এরকম কিছু হয়নি। তাহলে মিসেস নীলা মিথ্যে বলেছে? নীলা পাগল? না, মানে এর মধ্যে না মানে কি? হ্যাঁ, সরি সরি আমজাদ আলী সাহেব, আমি শুধু শুধু আপনার সাথে তর্ক করছিলাম। আসলে আপনি ঠিকই বলেছেন, নীলা একজন বদমেজাজি যে মহিলা, হিংসুটে লোভী এবং নিচু জাতের। স্টপ ইউ নন্সেন্স, আই অ্যাম ইন সেলস, ইউ আর নট ইন সার্ভিস, স্টপ, স্টপ ইট, স্টপ ইট। রবি সাহেব, রবি সাহেব, আপনি দয়া করে একটু এদিকে আসুন। আপনি আমার স্বামীকে আর কোনো প্রশ্ন করবেন না, সে আমার পক্ষে সাক্ষর দিক আর না দিক, তার মনে কোনো অশান্তি সৃষ্টি করবেন না। আল্লাহর দোহাই লাগে, এই ভরা আদালতে আপনি আমার স্বামীকে অপমান করবেন না। আপনি আমাকে কি মনে করেন, কি মনে করেন আপনি? আমি আপনার গোলাম, আমি আপনার চাকর? আপনি আমাকে টাকা দিয়ে কিনে এনেছেন, আপনি যা চাবেন আমি তাই করবো? হ্যাঁ, কি মনে করছেন আপনি? আরে তোর মতো বেকার আমি দু টাকা দিয়ে বাজার থেকে কিনে এনে মজা করে উঠতে পারি? এই আমি আমার স্ত্রীর সম্পর্কে একটা বাজে কথা বলবি তো? সরি সরি, আমি আর কিছু বলবো না। সরি মিসেস নীলা, মহামান্য আদালত, আপনি দেখেছেন স্ত্রীকে কিছু বললে তার স্বামী চিৎকার করে উঠে, আর স্বামীকে কিছু বললে তার স্ত্রী বাধা দেয়। তাতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে এদের মধ্যে এখনো গভীর ভালোবাসা রয়েছে, গভীর ভালোবাসা। রাজা সাহেব, নীলা আপনার স্ত্রী, আপনি ওর সব কিছু। যখন একজন নারীর স্ত্রী হয়ে তার স্বামীর ঘরে আসে, তখন তার ইজ্জত, মান সম্মান সবকিছু রক্ষার দায়িত্ব তার স্বামীর, তার সুখ শান্তি ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তার স্বামীর। আপনাকে বিচার করতে হবে, ওই চারজন অপরাধীকে বাঁচাতে আপনি আপনার নিরীহ স্ত্রীকে শাস্তি দেওয়াবেন কি দেওয়াবেন না, এটা আপনারই বিষয়। আপনি শিক্ষিত, জ্ঞানী, আপনি এমন কিছু করবেন না যাতে স্ত্রীরা তাদের স্বামীর সম্পর্কে বিরোধ ধারণা পোষণ করে আর অপরাধীরা সমাজে নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। মিলন, আমি বুঝতে পারছি না স্বামী স্ত্রীর গভীর ভালোবাসাকে মূলধন করে ওই উকিল রবি কি বোঝাতে চাইছে। লোচ্ছা এবার মাথা নিচু হয়ে যাচ্ছে যে একটা নারী লোভে পড়ে ওই উকিল। মহামান্য আদালত, শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমি নতুন একটা তারিখের আবেদন করছি। আসামি পক্ষের উকিল অসুস্থ বোধ করায় এই কেসের তারিখ আগামী রবিবার পর্যন্ত মুলতবি করা হলো।
ভয় পেয়ে সব সত্য। আরে ওদের মেরে কি হবে, আগে কেসের কি হবে সেটা ভাবো। আপনি কিছু ভাববেন না, এই ব্যারিস্টার আমজাদ আলী কোনোদিন কেস হারে নেই, এবারও হারবে না। আর এই কেস জিততে হলে যেমন করে হোক নীলাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। সত্যের যে মশাল নীলা হাতে নিয়ে ঘুরছে, সেই মশালের আগুন ওর রক্ত দিয়ে নেভাতে হবে। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো উকিল সাহেব। নীলার সত্যকে আপনি কিনতে পাচ্ছেন না, তার ইমানের সঙ্গে লড়াই করে করে বারবার আপনি পরাজিত হচ্ছেন, তার বিশ্বাসকে আপনি ভাঙতে পারেননি, তাই তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিচ্ছেন। বাহ বাহ উকিল সাহেব, আপনি মানুষ না, আপনি জানোয়ার হয়ে গেছেন। চুপ কর, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। সারা শহরের লোক আমাদের নিয়ে তামাশা করছে। আমাদের ইজ্জত? ইজ্জত কিসের ইজ্জত তোমাদের বাবা? যে বাড়িতে একটা সহজ সরল মেয়ে ধর্ষিতা হয় সে বাড়ির আবার ইজ্জত? যারা হাসপাতালে একটা ধর্ষিত অসহায় মেয়েকে খুন করতে পারে তাদের আবার ইজ্জত? যারা বাড়ির বউকে পাগল বানিয়ে পাগলা গাঁদের পাঠিয়ে খুন করার সিদ্ধান্ত দেয় তাদের আবার ইজ্জত? তোমাদের ইজ্জত আমি লাঠি মারি। একটা অপরাধকে ঢাকার জন্যে তোমরা আর কত অপরাধ করবে, কত অপরাধ করবে বাবা? তোমরা বুঝতে পারছো না যে তোমরা কত নিচে নেমে গেছো। রিল্যাক্স মাই বয়, ডোন্ট টাচ মি। আহা, রাগ করছো কেন? নিজের বাবার বিরুদ্ধে কথা বললে লোকে বলবে জারুজ। ইচ্ছে করছে আপনার গলাটা টিপে দম বন্ধ করে দেই, কিন্তু আমি খুন পছন্দ করি না, আর এটাই আমার দুর্বলতা। শোনো বাবা, আজ থেকে আমি আমার স্ত্রীর পাশে থাকব, আর তোমাদেরকে বলে যাচ্ছি সত্য মিথ্যার যুদ্ধে সত্যের বিজয় হবেই, জিত হবে নীলার। Thank you.
মশাল নীলার রক্ত দিয়ে নিভিয়ে দেবেন। বড় লেকচার দিয়েছিলেন ব্যারিস্টার সাহেব, এখন আমাদের রক্ত দিয়ে মশাল আরো দাও দাও করে জ্বালাবে। মাস্টাররা সব মার খেয়ে লেজ তুলে কুত্তার মতো পালিয়ে এলো। আমি ওদের সবাইকে গুলি করে মারবো। গুলি করার কথা পরে ভাবো, কালকে কোর্টে কেস, এখন নীলাকে কিভাবে আটকানো যায় সেই ব্যবস্থা করো। বাবা, রাজা কোথায়? রাজা, রাজাকে আমি আটকাতে পারিনি, ও আমাকে ফেলে চলে গেছে বাবা। ও, তোকে দিয়ে কি হবে? একটা ছেলেকে আটকে রাখতে পারিস না, এমন মেয়ে পৃথিবীতে বেঁচে না থাকাই ভালো। বাবা, যেমন করে হোক কাল সকালে নীলা যেন কোর্টে পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আমার বাড়ি আর আপনার বাড়ি ওর জন্য এখন নিরাপদ নয়, তাই আজ রাতটা আমার খালার বাড়িতেই থাকবে, আর কাল সকালে কোর্টের পিছনে রাস্তা দিয়ে আপনি নীলাকে কোর্টে নিয়ে আসবেন। মহামান্য আদালত, নীলা খুবই চালাক ও বুদ্ধিমতী মহিলা, ও বুঝেছে যে কোর্টে তার মুখোশ খুলে যাবে আর তাই সে পালিয়েছে, ও আর আসবে না। আপনি দয়া করে নতুন একটা তারিখ দিন আর পুলিশকে হুকুম দিন নীলাকে খুঁজে বের করে কোর্টে সোপর্দ করতে। মহামান্য আদালত, আমার মনে হয় নীলা যাতে কোর্টে পৌঁছাতে না পারে সেই জন্য তাকে রাস্তা প্রতিরোধ করা হচ্ছে। আমার বিশ্বাস এই প্রতিরোধ টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, যে সময় চলে যায় তাকে ধরে রাখা যায় না। আমরা কোর্টের এই মূল্যবান সময় শুধু শুধু নষ্ট করছি। আপনি নতুন তারিখ দিন, কারণ নীলা এখনো যখন আসেনি আর আসবেও না, সে পালিয়ে গেছে। নতুন তারিখ দেওয়ার আগে আমি মহামান্য আদালতের কাছে কিছু বলতে চাই। বলুন। সেদিন কোর্টে রাজা খান সত্য কথা বলতে চেয়েছিল, কিন্তু তার আগে আমজাদ আলী বুকের ব্যথার নাটক করে নতুন তারিখ দেওয়ার আবেদন করে এবং এই কোর্ট তাকে নতুন তারিখ দেয়। আজ আবারও আপনি তাকে নতুন তারিখ দিচ্ছেন, আর এই নতুন তারিখ আসার আগে আমাকে রাস্তায় কোনো ট্রাক চাপাতে মেরে ফেলে অ্যাক্সিডেন্ট বলে সাজিয়ে দেবে, আবার আপনি নতুন তারিখ দিবেন, আর সেই তারিখ আসার আগেই নীলাকে মেরে ফেলে সেই লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হবে। আর এইভাবে এক একটা তারিখ আসার আগেই সত্যকে নিয়ে যারা লড়াই করছে তারা কেউ থাকবে না, বিচার চারও কেউ থাকবে না, শুধু থাকবে তারিখ, তারিখ আর তারিখ। ন্যায় বিচারের ফরিয়াদদের যারা আসছে তারা ন্যায় বিচার পাচ্ছে না, শুধু পাচ্ছে তারিখ। আইনের দালালরা তারিখের অস্ত্র দিয়ে মেরে ফেলছে ন্যায় বিচার। মহামান্য আদালত, দুই তারিখের মাঝখানে এইসব আইনের দালালরা আদালতের বাহিরে এক নতুন বিচারের ব্যবস্থা করে,
সাক্ষীকে ভয় দেখে স্তব্ধ করে দেওয়া হয়, বলে টাকা দিয়ে কিনে মুখ বন্ধ করে দেওয়া হয়, অথবা বেড়ে ফেলে লাশ গুম করে দেওয়া হয়। আর আদালতের কাছে শুধু থেকে যায় তাহলে লোকজন নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে ন্যায় বিচারের জন্য আদালতে এসে পায় শুধু তারিখ। মেয়েরা তাদের গহনা এমনকি নাক ফুল বিক্রি করে আদালতে ন্যায় বিচারের জন্য এসে পায় শুধু তারিখ। দিনের পর দিন, মাস বছর আদালতে চক্কর কাটতে কাটতে ন্যায় বিচার চাও মানুষগুলো সর্বশান্ত হয়ে পায় শুধু তারিখ। হতাশায়, ক্ষোভে, দুঃখে এইসব ফরিয়াদিরা তারিখে যাতা করে পিষ্ট হয়ে ফরিয়াদি থেকে হয়ে যায় আসামি, নিজেরাও হয়ে যায় এক একটা তারিখ। মহামান্য আদালত, আপনি ন্যায় বিচার দেবেন না তারিখ দিয়ে কেসটাকে মেরে ফেলবেন? সবাই চেয়ে আছে আপনার দিকে ন্যায় বিচারের জন্য, আর তা যদি আপনি দিতে না পারেন তাহলে ভেঙে ফেলেন এই আদালত, ছেড়ে দিন ওই জজের চেয়ার, বন্ধ করে দিন বিচারের নামে প্রহসন, ছিঁড়ে ফেলে চালিয়ে দিন ওই আইনের পুস্তকগুলিকে, যাতে ন্যায় বিচারের আবেদন নিয়ে এসে আর কোন ফরিয়াদি পথে ফকির না হয়ে যায়। দ্যাটস অল মাই লর্ড। মহামান্য আদালত, এটা কোর্টের অবমাননা, কন্টেম্পট অফ কোর্ট। আপনি ওই উকিলকে এমন শাস্তি দিন, এমন চরম শাস্তি। অর্ডার, অর্ডার, অর্ডার। কাকে শাস্তি দেব আর না দেব সে বিচার আপনার নয় আমজাদ আলী সাহেব। অর্ডার, অর্ডার। এই কেস শুনানি শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে, বিকেল তিনটায় আদালত আবার বসবে। এবং সেই সাথে পালিয়েছে তার উকিল রবি, কারণ মামলায় হেরে যাওয়ার ভয়ে পালানো ছাড়া তার আর কোনো উপায় ছিল না। মহামান্য আদালত, আমি ঠিকই বলেছিলাম, মিসেস নীলাকে আদালতে আসতে না দেওয়ার জন্য প্রতিরোধ করা হচ্ছে, আর আমি সেটাই দেখতে গিয়েছিলাম। দেখলাম নীলাকে মেরে ফেলার জন্য গুন্ডা বাহিনী ঝাঁপিয়ে পড়েছে, আমি ওদের হাত থেকে উনাদেরকে বাঁচিয়ে এনেছি,
আর নীলাকে মেরে ফেললে কাদের লাভ হবে? আশা করি আদালত ভালো করেই বুঝতে পেরেছেন। কিন্তু খান পরিবারের লোকজন কেন নীলাকে মেরে ফেলতে যাবে? নিলট পয়েন্ট টু বি নোটেড, আমি কারোর নাম উল্লেখ করিনি। ব্যারিস্টার আমজাদ আলী নিজে নিজেদের নাম উল্লেখ করে এটাই প্রমাণিত করে দিয়েছে যে তারাই চেষ্টা করেছিল নীলাকে মেরে ফেলতে। আমি আগের তারিখের জেরা শুরু করতে চাই, আর তার জন্য রাজা খানকে আমার অসমাপ্ত প্রশ্নগুলি করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। রাজা খান হাজির। রাজা খান আর আসবে না মিলন, কারণ যার স্ত্রী একটা পাগল বদমেজাজি, তার স্বামীর কোর্টে এসে মানুষের কাছে লজ্জায় হেয় হচ্ছে, শহর ছেড়ে চলে যাই অনেক ভালো। আমার মনে হয় রাজা খান শহর ছেড়ে চলেই গেছে। না মামুন না দালাল, আমি শহর ছেড়ে যাইনি। আমাকে ওনারা মেরে ফেলা ষড়যন্ত্র করেছিল, এই লিজে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। মিথ্যা কথা। মিথ্যা নয়, সত্যি। আপনারা শুধু নীলাকেই নয়, রাজাকেও মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন, আর তা শুনে আমি রাজাকে বাঁচাতে গিয়েছিলাম। মহামান্য আদালত, এই ষড়যন্ত্রের জন্য দায়ী আমার বাবা আর ব্যারিস্টার আমজাদ আলী। রাজা খান, আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বক্তব্য পেশ করুন। মহামান্য আদালত, এটা সত্যি, ইলা ইলা বলাৎকার হয়েছে আমাদের বাসায়। আমি আমি দেখেছি আমার ভাই মিশা খান ও তার বন্ধুরা মিলে ইলাকে ইলাকে নষ্ট করে দিয়েছে। আমিও আমার পরিবার এই ঘটনা লুকিয়েছিলাম, যাতে আমাদের পরিবারের ইজ্জত, ঠুমকো ইজ্জত নষ্ট না হয়। মহামান্য আদালত, আর এটাও সত্য, ইলাকে হাসপাতালে খুন করা হয়েছে, আর এই খুনের সাথে জড়িত লিজার বাবা আর খুনের মূল হোতা ব্যারিস্টার আমজাদ আলী আর পুলিশ ইন্সপেক্টর নাসির খান তাকে সহযোগিতা করেছে। মহামান্য আদালত, আমার গর্ব মিলার মতো একজন সত্যবাদী মহিলা আমার স্ত্রী। মহামান্য আদালত, আজ আপনার রায় দিবার পালা। সত্য মিথ্যার যুদ্ধে সত্য এখন আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আজ সমাজে চলছে টাকা কামানোর জঘন্য মানসিকতা, যে যেভাবে পাচ্ছে নিজের বিবেককে ভুলুণ্ঠিত করে কুকুরের মতো শুধু টাকার পিছনে ছুটছে। আজ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, যেসব মেশিনারির উপর ভিত্তি করে ন্যায় বিচার অনুষ্ঠিত হবে সেই সব মেশিনারি নষ্ট হয়ে গেছে। মহামান্য আদালত, নষ্ট হয়ে গেছে। মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক, আর সেই বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের মৃত্যু ঘটে। আজ আপনি এমন রায় দিন যাতে মানুষের মাঝে বিবেক আবার জেগে উঠে, মানুষ বুঝতে পারে সত্য মিথ্যার যুদ্ধে সত্যের বিজয় হবেই, সত্য জিতবেই। That's all my lot. Order! Order! সব সাক্ষী ও রাজা খানের জবানবন্দিতে আদালত এই মর্মে রায় দিচ্ছে যে ইলাকে বলাৎকার করার জন্য মিশা খান ও তার বন্ধু মুরাদ, শিপন ও জিল্লুর দায়। আদালত তাদের সবাইকে 7 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করছে, আর খান পরিবারের বাদশা খান, তার স্ত্রী সালমা খান ও জহিরুদ্দিনকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। আর ইলাকে খুনের ব্যাপারে ব্যারিস্টার আমজাদ আলী ও ব্যবসায়ী শওকত খানকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। ইন্সপেক্টর নাসির খানের বিরুদ্ধে
ডিপার্টমেন্টাল তদন্তের নির্দেশ দেয়া হচ্ছে। আর রাজা খান আদালতে তার জবানবন্দি দিয়ে ন্যায় বিচারকে ত্বরান্বিত করেছে বলে এই আদালত রাজা খানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকছে। তুমি আমাকে মাফ করে দিও নীলা। না, ও কথা বলতে নেই। আমি তোমাকে মাফ করে দিয়েছি অনেক আগে নীলা। শুনুন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই। এই রায় হওয়ায় আমার স্ত্রীর বিচার না পাওয়ার যে বেদনা ছিল তা দূর হয়ে গেল। আজ আমি শ্রান্ত, পরিশ্রান্ত। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমাকে দোয়া করবেন। আসি। রবি, রবি, তোর এই অবস্থা কেন বাবা? মা, আমার কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। এসো, চলো মা, চল। নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যায়, উচ্চক আমার অন্ধ হয়ে যায়, যদি তুমি পাশে না থাকো আমাকে বুকে না রাখো।